بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের সঙ্গে শরীক হয়েছেন এই মুহূর্তে অথবা পরবর্তীতে শরীক হবেন অনলাইনে, ইউটিউবে, ফেসবুকে, আপনাদেরকে জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রতি সোমবার বিকাল 9টায় আপনারা ইকরা বাংলা টিভিতে দেখতে পারেন, এবং আমাদের এই প্রোগ্রামটি হলো প্রশ্ন উত্তর মূলক প্রোগ্রাম, যে প্রোগ্রামে আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন করে থাকেন, এবং আমাদের সম্মানিত আলোচক আপনাদের প্রশ্নর শরীয়তের ভিত্তিতে, ইসলামী শরিয়ার লর ভিত্তিতে আপনাদের জবাব দিয়ে থাকেন। আজকে আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত আলোচক, বাংলাদেশ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল খায়রুল ইসলামের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, ইকরা বাংলা ইকরা উর্দুর সম্মানিত জনপ্রিয় আলোচক হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লম্বা সফর করে দেশ থেকে এসেছেন, তারপরে স্ট্রেট ওয়ে আবার ইসলামিক কিউএনএতে চলে এসেছেন, এই জন্য আপনাকে জানাচ্ছি ইসলামিক কিউএনএর প্রোগ্রামের পক্ষ থেকে, ইকরা বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। দর্শকবৃন্দ, আমরা হযরতের কাছ থেকে সংক্ষিপ্ত আলোচনা শুনব, তারপরে আপনাদের কলের দিকে যাব ইনশাআল্লাহ। চলে যাচ্ছি। জি হযরত, জাযাকুমুল্লাহ খাইরান হযরত মাওলানা আলামিন সাহেব হাফিজাকাল্লাহু তাআলা। আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় এবং জাযায়ে খায়র দান করুন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে উত্তম বিনিময় এবং জাযা দ্বারা আপনাকে ধন্য করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা লা সিয়্যামা আলা সাইয়্যিদির রুসুল ওয়া খাতামিল আমবিয়া ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা কুল্লি মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون، صدق الله العظيم. شمانيت درشق سروتا، السلام عليكم ورحمة الله وبركاته. أشكري أبنار شباي بحلو أچن أبنار در شستوتا أبن شندور جيبون بشش ببي الله تعالى القچ كامو إيماني أبن إسلامي ببشو تر نشتر تار جنو شكولر توري الله رشمي بي بشش ببي دعا كورچي. আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রোগ্রামকে কবুল করেন এবং সবাইকে ভালো এবং সুস্থ যেন রাখেন। আল্লাহুম্মা আমিন। মাওলানা আলামিন সাহেব মাশাআল্লাহ পরিচিতি পর্বে বলেই দিয়েছেন যে দেশ থেকে নতুন এসেছি মাত্র, কিন্তু আমার ইচ্ছা একটু আগে থেকেই যে সফরের অভিজ্ঞতা বর্ণনা তেমন একটা করি না নর্মালি, কিন্তু এইবারকার সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সফর ছিল, অতীব গুরুত্বপূর্ণ। আমার পরম শ্রদ্ধাভাজন উস্তাজ দারুল উলুম করাচির নাইবে মুফতি হযরত আল্লামা মুফতি আব্দুল মান্নান সাহেব দামত বরকাতহুম, উনি বাংলাদেশ সফরে এসেছিলেন। অরিজিনালি বাংলাদেশের প্রায় 47 বছর যাবৎ তিনি সেখানে অবস্থান করছেন, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠ জামিয়া দারুল উলুম করাচিতে। উনি দরায়ে হাদিস পাশ করেছেন আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলহী, আরেকজন উস্তাদ আমার দরগা মাদ্রাসার মুহতামিম ছিলেন তার সঙ্গে। এরপর থেকেই তিনি সেখানে অবস্থান করছেন এবং নাইবে মুফতির পদ অলঙ্কৃত করে বাংলাদেশের সুনামকে বিশ্বের দরবারে আরও বৃদ্ধি করছেন। খুবই কম আসেন, এবার এসেছেন। তো এই সুযোগে আলহামদুলিল্লাহ ওনার সফর সঙ্গী হয়ে আমাকে বেশ কিছু জায়গায় যাওয়ার সুযোগ হয়েছিল। এর মধ্যে দেশের শীর্ষ বিদ্যাপীঠ, সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম হাটহাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা দুই নম্বর যে বড় প্রতিষ্ঠান, সেখানেও যাওয়ার সুযোগ হয়েছে হাটহাজারিতে, পটিয়াতে।
তো উস্তাদের বরকতে মাশাআল্লাহ সেখানে আমাকেও কিছু বক্তব্য রাখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কি হাজার শুকরিয়া আমি বলবো যে মানে একেবারে হাটেজারি মাদ্রাসায় খুব ভিড় জমিয়েছিল ছাত্ররা, কীভাবে কার্ড নেবে, কীভাবে লেখা নেবে, কীভাবে নাম্বার নেবে, তো এত যে তারা মহাব্বত করেছে, এত বেশ যে তারা শ্রদ্ধা প্রদর্শন করেছে এবং এত যে ভালোবাসার পাত্রে পরিণত করেছে, এটা আমার কাছে অকল্পনীয়। মেখল মাদ্রাসার 4-5 হাজার ছাত্র সবাই রাস্তায় বের হয়ে এসেছে এবং ফেনীতে জামিয়া রশিদিয়া যে মাদ্রাসা বিশাল আয়তন এরিয়া, আর সেখানে শত শত মাদ্রাসার শিক্ষকেরা সারা জেলা থেকে এসেছেন। তো আমার ধারণা মতে 20,000-30,000 শুধু উলামায়ে কেরাম হবে, তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সুযোগ হয়েছে। এছাড়া ঢাকায় হজরত মৌলানা মাহমুদুর হাসান সাহেব শেখ যাত্রাবাড়ি দামতপুরা কায়তম, ওনার যে প্রতিষ্ঠান সেখানে মজলিসে দাওয়াতুল হকের বার্ষিক সালানা ইজতেমা ছিল, সেই ইজতেমাতেও লাখো উলামায়ে কেরাম মনে হয় উপস্থিত হয়েছেন সব মিলিয়ে। তো সেখানেও কথা বলার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। শুধু উলামায়ে কেরাম, এত বড় সংখ্যক উলামায়ে কেরাম পুরো দেশ থেকে এই প্রোগ্রামে এসে থাকেন। তাছাড়া শেখুল হাদিস পরিষদের উদ্যোগে বাবু সালাম ফাউন্ডেশনে গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। সবগুলো অনেকগুলো মাদ্রাসায় জামিয়া রহমানিয়া আজিজিয়া এই সমস্ত প্রতিষ্ঠানে যাওয়ার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছিলেন। তো যাই হোক, আমার যেটা অভিব্যক্তি সেটা হলো ইয়াত ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজুন। ঢাকায় যে কোনো জায়গায় আপনি নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন, আপনার মন চাইবে ফজরের জন্য যদি ঢাকায় চলে যেতে পারতাম। সুবহানাল্লাহ, এমন একটা মাত্র প্রতিষ্ঠান আপনি পাবেন না যেখানে উন্নত তাজবিদের সর্বোচ্চ নমুনা আপনি না দেখতে পাবেন। এত সুন্দর তাজবিদ সহকারে কোরআন শরীফের তেলাওয়াত হয় যে চোখের পানি চলে আসে, মন চায় ঘন্টার পর ঘন্টা আল্লাহর কালাম শুনতে। আর এত বেশি সংখ্যক হাফিজ কোরআন তৈরি হচ্ছে এবং সারা বিশ্বের মধ্যে গিয়ে দেখেন বাংলাদেশের এই ছাত্ররা হয়তো কোনো রিক্সাওয়ালার ছেলে হবে, কোনো দিন মজুরের ছেলে হবে, অত্যন্ত গরিব পরিবার থেকে হয়তো সে এসেছে, কিন্তু এই বাচ্চাটাই 115টি দেশকে পেছনে ফেলে এসে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করছে। আমার দেশকে আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করেছেন আর গরিবদের সন্তানদেরকে হেফাজতে কোরআনের ওয়াদা রক্ষার জন্য আল্লাহ তাআলা সৈন্য হিসাবে, তার নিজের সৈন্য হিসাবে ব্যবহার করছেন। এর চেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার আর কি হতে পারে? ফজরের নামাজে হাজার হাজার ছাত্রদের, সুবহানাল্লাহ, ছাত্রদের উপস্থিতিতে যে মসজিদ ভর্তি, 2-3 তলা বিশিষ্ট মসজিদ সম্পূর্ণ ভর্তি, মুফতি মনসুরুল হক সাহেবের যে জামে রহমানিয়া সেখানেও দাওয়াত ছিল। তো একবার রাত্রি যাপন করলাম, ফজরের নামাজে ছিলাম, ওই বাচ্চাটাকে আমি দেখবার মনে চাচ্ছিল যে কোরআন ফজরের নামাজে তেলাওয়াত করছে। তো আমি বললাম আমার মন চায় যে আমি এটা যদি আমি বারবার শুনি, সারা দিন শুনি, আমার এটা স্বাদ শেষ হবে না। জানি না কেন এত অভিনব, এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছেন। আবার তাজবিদের একেবারে আপনি যদি স্কেল দিয়ে মাপেন তবু কোনো 19-20 হবে না। এই ধরনের তেলাওয়াত কি আমাদের দেশে হতে পারে? তারাও ছেলেটাকে নিয়ে আসছে আমার কাছে পরে, তো যে রুমে ছিলাম, তো আমি সুবহানাল্লাহ অন্তর দিয়ে খুব কদর করেছি, একটু পুরস্কারও দিয়ে আসলাম, আল্লাহ তাআলা যেন কবুল করেন। যাই হোক, এটা বলার কিছু না, কিন্তু আমার মনের আবেগ বললাম। এভাবে জামিয়াতুল খায়রে আল ইসলামিয়া সিলেট নিজের যে প্রতিষ্ঠান আপনাদেরই দানে পরিচালিত, তো সেখানে এক দরে হাদিসের একজন তালেব এলিম, সে কিন্তু কোথাও তাজবিদের মশক ইত্যাদি করেনি, কিন্তু আমি তিলাওয়াত শুনে আপনি বুঝবেন যে একেবারে স্তব্ধ হয়ে গেছি, নীরব হয়ে গেছি, সারপ্রাইজ হয়ে গেছি। এখনো মন ওই তিলাওয়াত শোনার জন্য মন চায় যে আমি সেখানে যেন চলে যাই। সুবহানাল্লাহ, আল্লাহর কোরআনের স্পর্শে আসলে ওই জায়গার প্রতি ভালো লাগা, ভালোবাসা যে বেড়ে যায়। আর দ্বিতীয় যে কথাটা, যে সর্বত্র হেফজে কোরআন, তিলাওয়াতে কোরআন, তাজবিদুল কোরআন এবং বাচ্চাদের তিলাওয়াতের যে মানসম্পন্ন তিলাওয়াতের একটা জোয়ার বইছে সারা দেশে, পুরো জমিনকে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের জন্য যেন কবুল করে নিয়েছে। কয়েকজন ছাত্র সারা বিশ্বব্যাপী তাদের একটা সুনাম হয়, কিন্তু এর পেছনে আপনি মনে করবেন একটা গণজোয়ার আরম্ভ হয়ে গেছে। এই বাচ্চাদেরকে এখন ফলো করে গ্রামে গ্রামে, গ্রামে গঞ্জে
সর্বত্র সুবহানাল্লাহ একটা বাচ্চাদের মধ্যে পড়াশোনার এমন একটা আগ্রহ জন্মে আর তাদেরকে ফলো করার একটা পরিবেশ তৈরি হয় যেটা আসলে ভাষা দিয়ে ব্যক্ত করা সম্ভব নয়। আর ছাত্রদের সংখ্যাও অন্যান্য আমরা মনে করি মনে হয় সিলেট জেলায় ধর্মীয় দিক থেকে অনেক উপরে, না এখন এরকম বিষয় রয়ে যায়নি। স্বয়ং নোয়াখালীতে ছাত্রদের সংখ্যা বেশি, চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি তো, এবং সেখান এক একটা মাদ্রাসায় ঢাকায় তো যে কোনো মাদ্রাসায় এত বেশি সংখ্যক স্টুডেন্ট সারা দেশ থেকে অবশ্য আসে এবং মানসম্পন্ন পড়াশোনা, কিন্তু কোনোভাবে মানে এই ধারাবাহিকতাটাকে কমানো সম্ভব হচ্ছে না। মোবাইল ফোন স্মার্টফোন নিষিদ্ধ বাচ্চাদের জন্য, মাদ্রাসায় কোনো ফটো ক্যামেরা ভিডিও এগুলো নাই। এর কারণ কি? এগুলোতে লেগে গেলে পড়াশোনার পরিবেশ নষ্ট হয়ে যায়, পড়াশোনায় আর মন বসবে না, একাগ্রচিত্ততার সাথে শুধু কোরআন পড়তে পারবে না তারা। হ্যাঁ, ওই বাচ্চাদেরকে আবার আমাদের জামায়াতুল খেরুর হেফজ বিভাগে আসরের পরে একটা নির্দিষ্ট সময় তাদেরকে শোনার সুযোগ দেওয়া হয়, যেমন বড় বড় কারিদের তেলাওয়াত, বড় বড় হাফিজদের তেলাওয়াত, এবং যে যার দিকে বেশি আগ্রহী তাকে বলা হয় যে তুমি এটাকে যদি ফলো করতে পারো তাহলে এইভাবে তোমার উন্নতিটা সহজ হবে। এটা একটা পরীক্ষা নিরীক্ষার জন্য একটা দিক দেখা হয়। কিন্তু সব মিলিয়ে আমি যে জিনিসটি খুব অবাক, পদ্মা সেতু পার করার পরই মাদারীপুর এসে যায়, মাদারীপুরে জামায়াতুস সুন্নাহ নামে শিবচর একা একজন মানুষ খরচ বহন করেন 4,500-এর উপরে স্টুডেন্ট, 4,000-এর উপরও ছাত্র শিক্ষার্থী এক মাদ্রাসায় পড়াশোনা করে। এরিয়া আমার মনে হয় শত বিঘা হবে হয়তো জমি, এত বিশাল, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যায় না, তিন তলা বিশিষ্ট, তিন চার তলা, আবার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখতে কষ্ট হয়, এত বড় এরিয়া, আঙ্গিনা অনেক বড়, মাদ্রাসার ভিতরে আবার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলেও মানুষ গাড়ি ব্যবহার করবে, পায়ে হাঁটতে সময় লাগে অনেক বেশি, সেখানে দরে হাদিস শরীফের ছাত্র এবং ইফতা বিভাগের ছাত্র অন্যরাও দৌড়িয়ে চলে এসেছে। সুবহানাল্লাহ, আমাকে অনুরোধ করলো তারা নাজ শরীফ শুনবে, কেউ কেউ শুনে ফেলেছে কোনোভাবে যেভাবেই হোক ইউটিউব ইত্যাদি থেকে। তো আমি এই সব মাদ্রাসার শিক্ষার্থীদের সংখ্যা, ছাত্রদের শিক্ষার্থীদের আদব আখলাক, বড়দের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধাবোধ, তাদের সম্মান প্রদর্শন আদব, এগুলো দেখে এবং অন্তরে শিক্ষার আগ্রহ, কোরআন হাদিসের জ্ঞান আহরণের যে একটা জজ্বা, এগুলো দেখার পর চোখের পানি চলে আসে এবং মনে হয় আল্লাহ তাআলা যেন আমাদের এই দেশকে ইলমে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআন হাদিসের জন্য আর বড় বড় আরো কিছু উলামায়ে কেরাম তৈরির জন্য মনে হয় আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছেন। কারণ এত শ্রদ্ধাবোধ, এত আদব এবং সম্মান প্রদর্শন, এটা আল্লাহ তাআলা এদেরকে কোনো অবস্থাতেই মাহরুম করবেন না। বে আদব মাহরুম গশত আজ ফজলে রব, ফার্সিতে একটা কবিতার অংশ, যে বে আদব সে আল্লাহর ফজল থেকে, আল্লাহর দয়া এবং মেহরবানি থেকে বঞ্চিত থাকে, মাহরুম থাকে। কিন্তু আদব যদি কোথাও দেখেন তাহলে মনে করবেন এটা সৌভাগ্যের আলামত, এরা এদের মনে হয় ভবিষ্যৎ অনেক ভালো, আর এরা এত দোয়া পেয়ে যায়, আর তাদের আগ্রহ দেখে কিভাবে তারা জুতা সোজা করবে, কিভাবে তারা এসে মুসাফাহা করবে, গাড়ি দূর পর্যন্ত দৌড়ে চলে গিয়েছে, সেখানে এসে গাড়ি এক মিনিটের জন্য থেমে গেছে, আবার এসে ভিড় জমিয়েছে, তারা গাড়ি যেন কার উঠিয়ে নেবে উপরে, কাঁধে মনে হয় তুলে নেবে। সুবহানাল্লাহ আজিম, এই বাচ্চাদের এখনো উলামায়ে কেরামের প্রতি যে শ্রদ্ধাশীল হওয়া, এটা তো তারা আসলে যখন জেনে ফেলেছে, আমি বললাম আমার পিছনে কেন এত ঘুরাচ্ছ নোয়াখালীতে বা ফেনীতেও, তারা বলে আমরা ওই চেহারাটাই দেখছি, যে চেহারা যে চোখ দুটো শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী সাহেবকে দেখেছে, আমরা তো আপনার উস্তাদের কারণে আপনার দিকে আমরা তাকিয়ে রয়েছি। সুবহানাল্লাহ। তো এই ধরনের ইলমের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার দিকটা বিবেচনা করলে দেখা যায় যে এরা পঙ্গপালের মতো পাগল এবং দিওয়ানা হয়ে মাশাআল্লাহ তারা ইলমে দিন অর্জন করার আগ্রহী এবং তারা খেদমতের জন্য আগ্রহী, সে উস্তাদের প্রতি শ্রদ্ধাবোধ এবং সেবাদান, এই কয়েকটি গুণাবলী এমন রয়েছে যেগুলো দেখে যার পর নাই বিমোহিত হতে হয় এবং এ ব্যাপারে মনের মধ্যে একটা আগ্রহ জন্মে। যে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআনকে নাজিল করেছি, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ নিজে নাজিল করেছি এবং কেয়ামত পর্যন্ত এর হেফাজতের দায়ভার আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিলাম, এর হেফাজত আমি কিভাবে করব, কাকে দিয়ে করাবো, আল্লাহর
আল্লাহ হেফাজতের জন্য তো আল্লাহর সৈন্য লাগে। তো আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহ জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানে আল্লাহর অসংখ্য অগণিত আনকাউন্টেবল সৈন্য রয়েছে। ওই গরিব অসহায় দিন মজুরের ছেলে, রিক্সা ড্রাইভারের ছেলে, একেবারে যার ঘরে খাবারের ব্যবস্থা নেই, এরকম গরিব একটা মানুষের ছেলে সন্তানাদি, এরা এদেরকে দিয়ে আল্লাহ তার কোরআনের হেফাজত করাবেন। আর সবচেয়ে সুখের বিষয়, আনন্দের বিষয়, সুক্রিয়ার ব্যাপার যে শত প্রতিকূলতা সত্ত্বেও আল্লাহ আকবার এই হাফিজে কোরআনের প্রতি দিন দিন আগ্রহ বৃদ্ধি পাচ্ছে এবং গরিবের সন্তানেরা কোরআনে করিমের হাফিজ হচ্ছে এবং বিশ্বের মধ্যে দেশের সুনাম তারা বৃদ্ধি করছে। সারা দুনিয়ার মধ্যে এখন বাংলাদেশ একটা হাফিজে কোরআনের মার্কাজ। জামে আল আজহারের একজন শিক্ষক ছিলেন, আমি দাওয়াত করতে চেয়েছিলাম যে আমাদের এখানে একটু আরবি প্রশিক্ষণ দেন জামায়াতুল খায়র আল ইসলামিয়া, সুবহানাল্লাহ। উনি বলেন আমি আসব, রাজি আছি, তো বাংলাদেশের হেফজে কোরআনের আপনার মাদ্রাসার ক্লাসে, হাফিজি ক্লাসে, হেফজে কোরআন হেফজ করার যে ক্লাস, হেফজে কোরআনের ক্লাস, এই ক্লাসে আমার বাচ্চাকে আপনি ভর্তি হতে দেবেন কিনা, এটার খরচ আমি বহন করব। তো আমি অবাক হই, মিশর থেকে তো সবাই কেরাত শিখে, সব কারীদের আবাসস্থল হলো মিশর, সেখানে প্রত্যেকটা মানুষ কেরাত পড়তে পারে, ইমামতি করতে পারে, যে কোনো একজন পাবলিক সাধারণ যে কোনো জায়গা থেকে, সে যতটুকু ভালো পড়বে আমরা পারি না, কিন্তু কোরআনুল করিমের হেফজের ময়দানে, হাফিজে কোরআন বানানোর ক্ষেত্রে বাংলাদেশে হেফজে কোরআনের ক্লাসগুলোর যে সুনাম সারা বিশ্বব্যাপী এখন হয়ে গেছে, যে ওরা পড়তে পড়তে মাঝে মধ্যে তারা ইয়ে হয়ে যায়, পারে না, ভুল লেগে যায়, আর বাংলাদেশের হেফজ এত পাকাপোক্ত হয় আর এত সুন্দর হয় যে এদের ভুল লাগে না। এরা মানে এখন মিশরের মানুষ চাচ্ছে সেখানে গিয়ে হেফজে কোরআন পড়াবে বাংলাদেশে। তো যাদের বাসায় কোরআন নাজিল হয়েছে তারা এখন চায় আমার বাংলাদেশে গিয়ে বাচ্চাদেরকে হেফজে কোরআন পড়াবে। আর আর কিছুর তো দরকারই নাই, হাফিজ বড় বড় হাফিজ সাহেবানরা হেফজে কোরআনের যে একটা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে সুন্দরভাবে যে সুনাম অর্জন করেছেন, এটা কোনো মামুলি ব্যাপার যে সারা বিশ্বের দরবারে আমাদের মাথা উঁচু হচ্ছে। আল্লাহ তাআলা আঞ্চলিক কথায় আমি বিশ্বাসী নই যে বাসার কারণে একজন শ্রেষ্ঠ আরেকজন অদম, এই জিনিসটা তো ঠিক নয় ইসলামের মধ্যে। জাস্ট এতটুকু বলতে পারি যে আমাদের এলাকা, আমাদের স্বজাতি, স্বগোত্র এবং ভাষাভাষী যারা, এমন একটা দেশ, এই দেশের সুনাম বৃদ্ধি করার পেছনে এই কোরআনুল করিম অনেক বড় অবদান রাখছে। আর দ্বিতীয় হলো যে এখন কোরআনের দিকে যাকে যাকে যেভাবে লোকজন আসছে, এটা ইসলামের হেফাজতের একটা কুদরতি ব্যবস্থাপনা আর আল্লাহর রাহমতের পাইপলাইন এই ব্যবস্থাপনা সংযুক্ত আছে। আলোচনা শুনবো, একজন কলার কল নিয়ে ইনশাআল্লাহ আমরা সুন্দর আলোচনা দেশের অভিজ্ঞতা শুনতেছিলাম হুজুরদের কাছ থেকে। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত কলার দিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভালো আছেন? জি আমার কোয়েশ্চন ছিল। বলেন প্লিজ। জি আমি জানতাম স্যার, আমার একটা রুম আছে, আমি কোন একটা হিন্দু মেয়েরে আমার রুম ভাড়া দিতে পারিনি, দেওয়া আমি জায়গা আসছি। আর একটা কোয়েশন, আমি যদি ফোস্টারিং করি তো ওভার 18 পর্যন্ত রাখতাম পারিনি আমার গরো, আর কোন হিন্দু পরিণতর লাগিয়ে আমি ফোস্টারিং করতে পারিনি। ওকে, থ্যাংক ইউ, ইনশাআল্লাহ আপনার প্রোগ্রাম দেখতে থাকুন, মুফতি সাহেব জবাব দিবেন, ঠিক আছে? তো বোনের প্রশ্ন হলো যে নাম্বার ওয়ান, হিন্দু কোন যে বিধর্মী যে কোনো অন্য ধর্মী ভাড়া দিতে পারবেন কিনা, ওনার একরম সাবলে দিতে চাচ্ছেন, অথবা 18 প্লাস অ্যাডাল্টকে দিতে পারবেন কিনা। দেখেন এখানে ধর্মের জায়েজ না জায়েজ হওয়ার ব্যাপারে ধর্মের কোনো সম্পর্ক নেই। এখানে আপনি আপনার ঘর ভাড়া দেবেন, যে কেউ থাকবে, আপনি হিন্দু কেউ দিতে পারেন, মুসলমান কেউ দিতে পারেন, খ্রিস্টান কেউ দিতে পারেন। মূলত এই অন্য ধর্মাবলম্বী হওয়াটা নাজায়েজ হওয়ার কোনো মূল কারণ হতে পারে না। ইসলামের ব্যাপারে এরকম কোনো এই যেটাকে বলে ছুৎছাত, মানে স্পর্শ করলেই মনে হয় ইমান চলে যাবে, ইমান চলে যাবে, এই ধরনের মতবাদ বিষয়ে এত ন্যারো মাইন্ড ইসলামের মধ্যে নেই। বরং মুসলিম ও মুসলিম নির্বিশেষে সবাই একসঙ্গে থাকে, এক এলাকায় থাকে, এটা ইসলাম এটাকে অ্যালাউই করেনি। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব উদাহরণ দিয়েছেন, ও মুসলিম আর মুসলমানদের সহ তিনি মদিনায় গিয়ে প্রথম রাষ্ট্র গঠন করেছেন, একসঙ্গে দেখেছেন। আর নাহনু কসমনা বাইনাহুম মাঈশাতাকুম,
সব ধর্মের লোকজনকে এইভাবে বলা হয়েছে, লা ইকরাহা ফি দ্বীন, কোরআন হাদিস এইভাবে বলেছে। এই জন্য অন্য ধর্মাবলম্বীকে বাড়া দিতে কোনো আপত্তি নেই, ঠিক আছে সম্পূর্ণরূপে। এখন কথা হলো অন্য কয়েকটা দিক আপনাকে লক্ষ্য রাখতে হবে, যে পুরুষ মহিলা যদি বেগানা হন আপসের মধ্যে, এক ঘরেই থাকেন কিন্তু নিরাপদ দূরত্ব আপনাদেরকে থাকতে হবে, নিরাপদ দূরত্ব যেটাকে বলা যায়। জি সেবার এখানে তো দুইটা ফ্ল্যাট যদি হয়, তো পার্শ্ববর্তী ফ্ল্যাট তো এক ওয়ালের এক সাইডে এক ফ্ল্যাট, একই ওয়াল মাঝখানে হয়তো একটা ওয়াল আছে এখানে জাস্ট, এরপরও কোনো অসুবিধা নেই। ওইখানে হয়তো একজন একা একজন মহিলা হয়তো রাত্রে থাকছেন, এই পাশে আপনি পুরুষরা থাকছে হয়তো, তো কোনো আপত্তির কোনো কারণ নেই, কোনো সমস্যার কোনো কারণ নেই। এরকম একটা নিরাপদ দূরত্ব থাকা, এটা হলো বেগানা পুরুষ বা মহিলাদের পরস্পরে একসঙ্গে এইভাবে থাকা, যেখানে নিরাপত্তাহীনতায় ভুগতে হয় বা এমন কোনো কোনো কিছু নেই দূরত্ব, যে দূরত্বটা আপনাকে গুনাহের কোনো সামান্যতম সম্ভাবনা থেকেও দূরে সরিয়ে রাখে। এই ধরনের নিরাপত্তা, এই ধরনের নিরাপদ দূরত্ব বজায় রেখে থাকা, এটা হলো জরুরি। এই ব্যবস্থাটা করে নিলেই হয়। আর এটা হয় অনেক সময় একটা অংশকে গ্রিল ইত্যাদি দিয়ে পৃথক করে নেওয়া হয়, আর অন্যদিকে যাওয়া আসা থাকে, অথবা তালা লাগিয়ে দেওয়া হয় সম্পূর্ণরূপে স্থায়ীভাবে, প্রয়োজন ছাড়া যাওয়া আসার কোনো সুযোগ থাকে না, তখন এমনিতে জায়েজ আছে। হ্যাঁ, হাদিসের মধ্যে বলা হয়েছে আল ইসমু মা হা কাফি নাফসি, সব গুণা কোনটা, যে মন যেটাকে বাধা দেয়, মনের মধ্যে যে কারণে খটকা এসে যায়, এটা হলো গুনার সংজ্ঞা। তো অনেক সময় বাইরের মুফতিকে জিজ্ঞাসা করার আগে মন মুফতিকে জিজ্ঞাসা করার কথা হাদিসে বলা হয়েছে। কিছু জিনিস নিজে মানে মুফতি সাহেবও বলতে পারবেন না, আমার মন মুফতি আমাকে বলে দেবে এটা, যে এটা আমি গুনাহ করছি। আপনি কতটুকু আরেকজনের সঙ্গে পর্দা রক্ষা করে চলছেন আর কতটুকু না, ওটা অনেক সময় আপনার মনই বলে দেবে যে এটা আমি কি সীমালঙ্ঘন করছি না সীমালঙ্ঘন করছি না। তো কিছু বিষয় আছে যেগুলো জায়েজ হতে পারে কোনো ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে না জায়েজ হতে পারে। ওই সময় যদি ভালো মন মস্তিষ্কওয়ালা কোনো মানুষ হয়, তাহলে সে যেন তার মনকে বলে দেয়, এটা মনকে জিজ্ঞাসা করে, এটা আপনি নিজে বুঝতে পারেন যে সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকার একটা নিশ্চয়তা এবং নিরাপদ দূরত্ব বজায় রাখা যদি হয়, তাহলে আপনি ওভার 18 কাউকে আপনার একটা রুমে দিতে পারেন, কিন্তু আপনার আর তাদের মাঝখানে একটা নিরাপদ দূরত্ব থাকতে হবে যে কোনোভাবে হোক। আর গুনাহের মধ্যে পতিত হওয়ার দূরতম সম্ভাবনা থেকেও আপনাদেরকে দূরে থাকতে হবে, অবাধ মেলামেশার অপ্রয়োজনীয় সুযোগ যেটা, সেটা থেকেও দূরত্ব বজায় রাখা, এটা অনেক সময় নিজেরকে জিজ্ঞাসা করলেই হয় তো আপনি গুনাহের মধ্যে পতিত আছেন কিনা। তো আশা করি এই বিষয়টি এইভাবে নিলে হয়, আর এখানে ধর্মের কোনো প্রশ্ন নেই, যে কোনো ধর্মের মানুষকে দিতে পারেন। হ্যাঁ, ওই ধর্ম দ্বারা প্রভাবান্বিত হয়ে গেলে, তাদের কালচার দ্বারা নিজে প্রভাবান্বিত হওয়ার ভয় থাকলে, যে আমি আমার লাইন আমি লাইনচ্যুত হয়ে যাব, আমি অন্য ধর্মের মানে বিভিন্ন অনুশাসন মেনে চলা আরম্ভ করে ফেলবো, আমি আমার দিন থেকে ইসলাম থেকে আমি দূরে সরে পড়ব, এই সম্ভাবনা থাকলে সেটা চিন্তার বিষয় এবং সেটা আলাদাভাবে দেখার বিষয়। জি জাজাকুমুল্লাহ খায়ের, আশা করি বোন আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার দিকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম হুজুর বাদাসুন, ইসলাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনি ভালো আছেন? জি হুজুর, আমি তো মারি মানুষ, আপনার দুইটা কথা জিজ্ঞাসা হুজুর। জি ইনশাল্লাহ বলেন। আমি আমি ফরজ নামাজ পড়ি, আমি আল্লাহ সূরা পড়তাম, এরপরে আমি ফজরের সময়, এরপরে আমানুর রসুল পড়তাম, এরপরে সূরা হাসরের আয়াত পড়তাম। একজন হুজুরে কইলা ফরজ নামাজের পরে পারমিশন আছে আল্লাহ সূরা পড়ার, আমানুর রসুল আপনার পড়েন না জানি, ফরজ নামাজের পরে ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে আল্লাহ সূরা পড়ার এই পারমিশন আছে, আপনি আমানুর রসুল পড়েন না জানি, ওখানে বুঝতাম হুজুর আপনার কাছে গিয়ে। আর তাজুদ্দিন নামাজ পড়ি আমি 12 রাকাত, তো আমি তো বিশ্বাস আমি বেমারি, বিশ্বাস বুঝিয়ার ফার্স্ট পারি না, ফল যায় নামাজে বুঝিয়ার সিয়ারে বুঝিয়া দিয়ে আমি ইয়াসিন সুরা পড়ি, রহমান সুরি পড়ি, পড়তে পড়তে আপনার আপনার নমাজের এক লাখ নমাজের টাইম আই যায়, তো এটা বইব নি আমি তো বিশ্বনাথ বেমারি, বিশ্বনাথ নমাজ পড়িয়া দিয়ে চেয়ারে বুঝিয়া দিই তেলাবত করা শুরু করি, ইয়াসিন সুরি রহমান সুরি পড়তে পড়তে তার নমাজের সময় আই যায়, এরপরে সাইড জায়গা নমাজ পড়ি, নমাজটা বইব নি হুজুর,
তাহাজ্জুদের নামাজের টাইম, তাহাজ্জুদের কথা কি বলছিলেন? আপনি বয়া বয়া পড়েন নানি? আপনার প্রোগ্রাম দেখ থাকুন ইনশাআল্লাহ। আসলে আমাদের সময় তো মুরব্বীর অনেকগুলো প্রশ্ন, সবগুলা উনি আমি সব তাকে বল। প্রথম যে ফরজ নামাজের পরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম, আয়াতুল কুরসি তিনি পড়েন, এটা ঠিক আছে। অন্য কোনো কিছু পড়া যে নাজায়েজ এমন কথা নয়। হ্যাঁ, উলামায়ে কেরাম একটা কথা বলেছেন, যে সমস্ত ফরজ নামাজের পরে সুন্নতে মুআক্কাদা রয়েছে, ভালো করে মনে করো, মুআক্কাদা সুন্নত, সুন্নতে মুআক্কাদা ডেইলি 12 রাকাত টোটাল হয়, তো যে সমস্ত ফরজ নামাজের পরে সুন্নতে মুআক্কাদা রয়েছে, যেমন মাগরিবের পর এশার, মাগরিবের ফরজের পর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এশার ফরজের পর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এই দুই নামাজের মধ্যে ফজরের পরে, ফজরের পরে তো আর কোনো সুন্নত নেই, আসরের পরে কোনো সুন্নত নেই, জোহরের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা রয়েছে, জোহরের 4 রাকাত ফজরের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা রয়েছে। তো জোহর, মাগরিব, ঈশা এই 3 ওয়াক্তের নামাজের পর পর বলা হয়েছে সুন্নতে মুআক্কাদা, আর ফজরের মধ্যে যেন দূরত্ব যেন বেশি না হয়, কারণ অন্য হাদিস দ্বারা এটা বোঝা যায় যে সুন্নতে মুআক্কাদা যে সমস্ত ফরজ নামাজের পরে রয়েছে সে সমস্ত নামাজের মধ্যে সুন্নতে মুআক্কাদা আর ফরজের মাঝখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডিস্টেন্স রাখতেন সেটাকে মুহাদ্দিসিনে কেরাম এইভাবে পরিমাপ করেছেন যে আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, বা এর চেয়ে একটু কম বা একটু বেশি এই পরিমাণ দোয়া করতেন, এরপরে তিনি সুন্নতে মুআক্কাদা পড়ে নিতেন। কিন্তু এইসব নামাজের মধ্যেও আয়াতুল কুরসি ইত্যাদি রয়েছে, তো এই জন্য উলামায়ে কেরাম বলেছেন যে ফরজের পরে যে সমস্ত লম্বা তসবিহাত আছে, দীর্ঘ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বা আয়াতুল কুরসি, আরও এগুলো সুন্নতে মুআক্কাদা থাকলে, সুন্নতে মুআক্কাদার যে সমস্ত ফরজ নামাজের পরে সুন্নতে মুআক্কাদা রয়েছে, অর্থাৎ 3 ওয়াক্তের নামাজ আপনাদেরকে আমি বললাম, এখানে সংক্ষিপ্ত দোয়া করে সুন্নতে মুআক্কাদা পড়ে নেবেন, দেন আপনি তসবিহাত পড়বেন, কারণ এই সমস্ত তসবিহাতের চেয়েও সুননে রাতিবা বা সুন্নতে মুআক্কাদার মূল্য অনেক বেশি। আমাদের তো ইনশাআল্লাহ ব্রেকে যেতে হবে, আপনি যদি আর সংক্ষিপ্ত আমরা বিস্তারিত ইনশাআল্লাহ ওনার আপনি জবাব দিবেন। আচ্ছা, এরপরে ইনশাআল্লাহ আমানার রাসূল যেটা এটা আপনি পড়তে পারবেন, কিন্তু ওই সুন্নতের পরে পড়লে ভালো হবে, ফজরের পরেও আপনি পড়তে পারবেন, কিন্তু একটা কথা আছে যে বিশেষ প্রত্যেক ফরজ নামাজের পরে বিশেষ একটা ফজিলত রয়েছে সূরা আয়াতুল কুরসি পড়ার, ওই ফজিলতটা আমানার রাসূলের এখানে বর্ণিত নেই, কিন্তু নাজায়েজ নয়, এটা যদি আপনি পড়তে চান যে কোনো সময় পড়তে পারবেন। হ্যাঁ, আমানার রাসূল এটা রাত্রে পড়া, আবার এটার ফজিলত বর্ণিত রয়েছে, প্রত্যেক রাত্রে পড়লে এটা খুব ভালো, আর হচ্ছে উনি কিন্তু পড়া নাজায়েজ নয়, তাহাজ্জুদের ক্ষেত্রে বসে বসে পড়েন, তাহাজ্জুদ ঠিক আছে, তাহাজ্জুদ ঠিক আছে, আপনি যেহেতু বসে নফল নামাজের জন্য বসতে বসে পড়তে পারবেন, কোনো আপত্তি নেই। আর উনি শেষ ছিল যে আশরাকের নামাজের যেহেতু সময় ওই সময় তো সূরা ইয়াসিন উনি চূড়া পড়েন, তো ঠিক আছে, সমস্যা নেই, এগুলো সব জায়েজ আছে, কোনোটাকে ফরজ ওয়াজিব মনে করবেন না, এগুলো নফল ইবাদত, বলতেছে বসে বসে যে সূরা পড়েন হবে কিনা, তো অবশ্যই বসে অবশ্যই হবে, কোনো অসুবিধা নেই, পড়েন হাঁটিয়ে পড়েন সূরা পড়লে হবে, কোনো সমস্যা নেই, ফরজ নামাজের মধ্যে দাঁড়ানো, দাঁড়াইতে পারলে দাঁড়ানোটা ফরজ, না পারলে বৈশা পড়ার ইজাজত আছে, কিন্তু বাকি নফল নামাজ ইত্যাদিতে দাঁড়াতে পারলেও বসে পড়া ইজাজত আছে, অন্যান্য সূরা পড়েন বসে বসে, বলতে ঠিক, কোনো অসুবিধা নেই। জাজাকাল্লাহ আপনার প্রোগ্রাম দেখুন সম্মানিত দর্শক, আমরা একটা সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি, বিরতি আসার পর আবার আপনাদের কল নিব, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আমরা একটি সংক্ষিপ্ত বিরতির পর আবার আপনাদের সামনে ইকরা বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউ এন এ উইথ ইকরার প্রোগ্রাম থেকে আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে আমাদের সম্মানিত আলোচক, আগেও ছিলেন এখনও আছেন,
বাংলাদেশ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিলেটের জামিয়াতুল খাইর আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, ইকরা বাংলা ইকরা উর্দু সম্মানিত আলোচক আল্লাহ মুফতি আদুল মুনতাকিম হাফেজাল্লাহ। জি হজরত। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তো হজরত ব্রেকের আগে একজনে ফোন করেছিল সংক্ষিপ্ত আকারে, আমরা চলে গেছিলাম, তারপর আপনি যদি চান আরো অ্যাড করতে। জি মাশাআল্লাহ, কলটা নিয়ে নিন। কল কল কলার দিকে, লেটস গো টু কল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার দুই তিনটা কোয়েশ্চন আপনার কাছে। আমার কোয়েশ্চন হইল, ফস্টারিং করে নানি বহুত মহিলা হলে, ফস্টারিং করলে যদি কোনো মানে করো কাবারেজ কোনো পুরুষ মানুষ 17-18 বছরের কোনো পুরুষ যদি রাখো, এইটা ঠিক আছে? নিয়ারহীন ইয়াং কালি এক মহিলা তখন করো, আর পুরুষ মনে করো ইয়াং মহিলা বলতে দরকার 60 ওভার, আর যদি কোনো পুরুষ সকল দেখো না 18-17 বছরের মাঝে, এরা তো এডাল্ট হয়ে গেল নানি, 17-18 বাজে এরা এডাল্ট হয়ে গেল, তো এই ধরনের ফস্টারিং করা এটা কি তার জায়জ আছে? নিয়ার হিন্দু যে মেয়েরা ফস্টারিং করা কি তার জায়জ আছে? এরা তো দিনের রাইতে সবসময় থাকে। আপনার প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিয়ে আমরা ব্রেকে গেছি। আমার প্লিজ কইতাম আপনারা অনুমতি দিন। আচ্ছা, ওই জন্য আজকাল তো বহুত মানুষে যে স্কুল দান করবেন, স্কুল দান করবেন, তো মহিলারা হল যে যাইন, তো যখন এটা তো ডিজে বলবাই চিন্তা হইন বুঝছেন, তো ডিজে বলবাই কথা মহিলারা জাস্ট মনে থাক হইন, আর খালি একলা ড্রাইভার থাকে, এটা ও কিটা ঠিক আছে? ওই দুই তিনটা প্লিজ। জাজাকাল্লাহ, আপনার প্রোগ্রাম দেখতে থাকুন ইনশাআল্লাহ, আমাদের সব জবাব দেবেন। প্রথম প্রশ্ন হচ্ছিল যে উনি আগে করছিলেন দুই একটা প্রশ্ন, হিন্দু সাবলেট দেওয়া যাবে কিনা। এখন ওনার প্রথম প্রশ্ন হলো যে ফস্টার কেয়ারিং, ফস্টার কেয়ারিং হলো যে গভর্নমেন্ট থেকে কাউন্সিল বা সরকারের যে সকল বাচ্চাগুলোকে সরকারে নিয়ে যায়, ওই সকল বাচ্চাদেরকে ফস্টারিংয়ের জন্য নিয়ে আসা হয়। বিভিন্ন মানুষ যে মুসলমানের বাচ্চা অনেক সময় খ্রিস্টানদের ঘরে যায়, অথবা অনেক নন মুসলমানও আসে, তো ওই ফস্টারিং যে বাচ্চা যারা নিয়ে আসা হয় যদি 16 ওভারও তো বা অ্যাডাল্ট হয়ে যায়, তাদেরকে মেচিওর বলতে ইসলামের দৃষ্টি তো বালিগ হওয়ার পরে, বালিগ হওয়ার পরেই মেচিওর, তো তাদেরকে রাখা যাবে কিনা, ফস্টারিং করা যাবে কিনা? না, এটা করা যায়, কিন্তু আপনার পর্দা রক্ষা করতে হবে, শরীয়ত অনুযায়ী তারা সন্তানের পর্যায়ে যাবে না, ওরাসতের মশালা ওয়ারিশ সূত্রে তারা অরিজিনাল আওলাদের সমান কোনোদিন হবে না, সে অরিজিনাল মা হয়ে যাবেন না উনি যিনি ঘরে নিয়ে এসেছেন, অরিজিনাল বাপ হয়ে যাবেন না। সুতরাং পুরুষ মহিলাদের মাঝখানে যে পর্দা, এটা জরুরি থাকবে। তো এই এমনি জায়েজ আছে, এটা ইবাদত এবং সওয়াবের কাজ, এর মধ্যে কোনো সন্দেহ নেই যে কাউকে আপনি এইভাবে রাখেন। তো এরা ছোট বাচ্চা হোক বড় হোক, ছোট বাচ্চা হলে যতক্ষণ বড় হয়ে যাওয়ার সাথে সাথে মানে সাবালক হয়ে যাওয়ার ইমিডিয়েট পরপর পর্দার যে বিধান সেটা তো আরোপিত হয়ে যাবে, আর এরা রিয়েল সন্তান কখনো হবে না। আপনি ছেলে ডাকতে পারেন, মেয়ে ডাকতে পারেন, বলতে পারেন, কিন্তু ওই বাপ আর ওই মেয়ের মাঝে তো বিবাহ জায়েজ আছে, এটা তো অরিজিনাল মেয়ে না, বিবাহ জায়েজ আছে, সে তো বাস্তবে মেয়ে না, বিধায় পর্দার বিধান রক্ষা করতে হবে। অন্যান্য সন্তান যেভাবে ওয়ারিশ সূত্রে বাবার সম্পদ লাভ করবে, এই সন্তান এই ফেসিলিটিটা পাবে না। হ্যাঁ, আপনি জীবদ্দশায় যদি তার জন্য কিছু একটা দিয়ে দিতে চান যে এই সন্তানের আমি সন্তান ডেকে ফেলেছি, সন্তান হিসেবে আদর করছি, তো এইভাবে এই বিধানগুলো যদি মেনে চলা হয়, যে পর্দার বিধান মেনে চলতে হবে, এরা বড় হওয়ার সাথে সাথে পর্দার বিধান মেনে চলাটা জরুরি হবে, নিরাপদ দূরত্ব দূরত্ব বজায় রাখা জরুরি হবে। সেম আপনি আগে যে বলছিলেন, জি জি, টেনেন্ট হিসেবে যেভাবে থাকলে ওইটাই মানে সাবলেট হবে, যেটা মেনটেন করতে হবে। আর যে স্কুল রানের বিষয় বলছে, আমাদের কলার আছে ইনশাল্লাহ, আর যে স্কুল রান যে বলছিলেন যে অনেক সময় ডিসেবল বাচ্চা থাকে, মহিলা যদি ড্রাইভ করে ওইটা সেখানে ওদের দেখেন, আপনার মহিলার ড্রাইভ করলে তো কোনো অসুবিধার কোনো কারণ নেই, সফরে যদি কেউ গায়ের মেহরমের সাথে চলে যায় সেখানে ড্রাইভিংয়ের মধ্যে তো একটা নিরাপদ দূরত্ব অবশ্যই থাকে, এতে কোনো আপত্তির কোনো কারণ নেই। হ্যাঁ, যদি আপনি কোনো ফিতনায় কোনো গুনায় পতিত হওয়ার সম্ভাবনা অনুভব করেন, সেখানে নাজায়েজ হবে, নিজের মনের অবস্থা
তাদের অবস্থা, এই কারণে যদি কোনো গুনাহের মধ্যে পতিত হওয়ার সম্ভাবনা থাকে, আর যদি নিরাপদ নিরাপদ দূরত্ব বজায় রেখে কোনো ধরনের ফিতনার মধ্যে পতিত না হয়ে তাদের সেবা শুশ্রূষা করা সম্ভবপর হয় এবং নিজেও যদি নিরাপদ দূরত্বে থাকতে পারেন তাহলে কোনো আপত্তি নেই। নর্মালি তো যে বাচ্চাগুলো যারা তাকে ডিজেবল থাকে তাদেরকে মানে অ্যাসিস্ট করা লাগে, তাদেরকে এগুলো এগুলোতে মনে করেন মানে জব হিসাবে, জব হিসাবে দেখেন এগুলোতে আপনি স্পর্শ করার মশালা আসবে, তখন স্পর্শ করতে হলে আপনি গ্লাভস ইত্যাদি ব্যবহার করতে পারেন, অনেক জিনিস কোনো কিছু পরিষ্কার করার জন্য যদি করেন এটা করতে পারেন। মোট কথা ওই আমি নিরাপদ দূরত্ব যেটা আমি বলেছি এই শব্দের মধ্যে উত্তরগুলো নিহিত রয়েছে। জাযাকুমুল্লাহ খায়র, আশা করি আপনার প্রশ্ন জবাব পেয়েছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার দিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি সম্মানিত কলার প্রশ্নগুলো বলুন প্লিজ। বেশি মহিলার মাসে করো মাসে তারা নামাজ পড়লে কবুল হইব না? বসি মহিলার করোর মাসে নামাজ পড়লে ঠিক হইব না? আচ্ছা ডিভোর্সি মহিলা, আর আর কোনো প্রশ্ন আছে? আর কোন প্রশ্ন আছে ভাই? ডু হ্যাভ এনি আদার কোয়েশ্চন? জাযাকাল্লাহ। সো টু কোয়েশ্চন, নাম্বার ওয়ান কোয়েশ্চন লাইক দিস, যদি কোনো বিধবা মহিলার বাসায় নামাজ পড়া যাবে কিনা ডিভোর্স মানে বলতে, এটা তো আসলে সিম্পল জিনিস, তারপরে অত বায়ের জানা নাই। জি ঠিক আছে, এগুলো মসজিদে ঔষদ হামার রুয়ে জমিন প্রশ্ন আসছে, অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সারা বিশ্বকে আমি নবী হিসাবে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিছু বিশেষত্ব বৈশিষ্ট্য দিয়েছেন, আলাদা বিশেষত্ব দিয়েছেন, ফজিলত দান করেছেন। এর মধ্যে একটা বড় ফজিলত হলো যে সারা দুনিয়াকে, দুনিয়ার সবগুলো জমিনকে আমার জন্য মসজিদ বানানো হয়েছে, অর্থাৎ সব জায়গায় নামাজ পড়া জায়েজ। হ্যাঁ, ওই জায়গাটা পাক হতে হবে, এতটুকু। না পাক হওয়ার কোনো নিশ্চিত প্রমাণ যদি না থাকে তাহলে এই জায়গাটা মসজিদ হওয়ার জন্য যথেষ্ট, অর্থাৎ মসজিদ বানানো জায়েজ আছে। এটাকে মসজিদ বানতে, মসজিদ প্রপার মসজিদ না, নামাজের জায়গা বানানো, আপনি যদি মহিলার ঘরকে আপনি বানিয়ে ফেলেন যে না ওইটা আমরা মসজিদ বানিয়ে ফেললাম, আল্লাহ নবীর বৈশিষ্ট্য হলো যে তার জন্য পুরো জমিনকে মসজিদ বানানো যায়। এখানে শুধু শাব্দিক করতে নামাজ পড়া জায়েজ আছে, মানে যে যত জায়গায় আছে ওইটা যদি নাপাক না হয় তাহলে এর মধ্যে নামাজ পড়া জায়েজ আছে। ইভেন চার্চের মধ্যে নামাজ পড়া যাবে? দেখেন সেখানে আমাদের যাওয়া আসাটা প্রশ্নবোধক চিহ্ন, একটা কোয়েশ্চন মার্ক, যে আমরা ওইটা তো নামাজের জন্য খাস না। দ্বিতীয় কথা হলো অন্য ধর্মের সাথে সাদৃশ্য, তারা গিয়ে সেখানে ইবাদত করে, আমিও গিয়ে কি সেখানে ইবাদত করলে অন্য ধর্মের সাথে ধর্মীয় বিষয়ে সাদৃশ্য অবলম্বন, সামঞ্জস্য অবলম্বন, সিমিলারিটি, এটা একটা চিন্তার বিষয়, এটা নাজায়েজ একটা জিনিস। কারণ অন্য ধর্মের সাথে ধর্মীয় বিষয় দিতে সিমিলারিটি থেকে আমি দূরত্ব রাখবো। অনেক সময় আপনি এক এক এলাকায় আছেন, যে এলাকায় আপনি মসজিদ নাই, তো যেহেতু তারা সানডে ওয়ার্শিপ করে, তো আমাদের যদি মুসলমানদের যদি বলে তোমরা ফ্রাইডে ইউজ করতে পারবো মসজিদ অ্যাজ এ জুম্মা প্রেয়ার হিসেবে, এটা কি জায়েজ হবে তখন? দেখেন এটা হলো সাময়িক ব্যাপার, সাময়িক ব্যাপার যদি হয় তাহলে ভিন্ন ব্যাপার, এটা দেখতে হবে। স্থায়ী অভ্যাসে যদি পরিণত হয়ে যায় আর এছাড়া যদি সব সময় যে ফারাক মিটে যায়, পার্থক্য মিটে যায়, শেষ হয়ে যায়, আর আমি যদি মনে করি না এটা দুটোটাই সমান, এরপরে বলবো দুই ধর্মের মধ্যেও কোনো ডিফারেন্স নাই, নাউজুবিল্লাহ, মানে আস্তে 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 বিষয়টা, আমাদের কিছু স্বাতন্ত্র্য সূচক চিহ্ন আছে, এগুলোর মধ্যে স্বাতন্ত্র্য বজায় রাখে চলা উচিত। আস্তে আস্তে পরে যদি মনে করে দুনো জায়গায় তো সেম, পরে বলবো দুনো দুনের অনুশাসন ইবাদতের তরিকা ভিন্ন, দুটোটাই ঠিক, এরকম যদি ঠিক হতে 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 গিয়ে একেবারে নিজের স্বাতন্ত্র্য, নিজের আলাদা ধর্মীয় পরিচয় এইসবগুলো যদি আমরা হারিয়ে বসি তাহলে এক পর্যায়ে আমাদের আইডেন্টিটি কিছুই থাকবে না, এই আইডেন্টিটি রক্ষা করাও জরুরি। এছাড়া মসজিদ বানানো যায় যেটা বিধবা মহিলার ঘরকে মসজিদ বানানো যায়, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ওই জায়গাটা পাক হতে হবে, যে জায়গায় নামাজ পড়বেন ওই জায়গাটা যদি পাক হয় এখানে নামাজ পড়লে নামাজ জায়েজ হয়ে যাবে, বাস এতটুকুই। তবে এখানে যদি কোনো ফেতনার আশঙ্কা থাকে তখন ওইটা দেখেন
এটা তো এরকম হওয়ার কোনো কথা না, এটা হলো আলাদা একটা প্রশ্ন। ফিতনার সম্ভাবনা, যে পর্দাহীনতার কারণে ফিতনার সম্ভাবনা, বা কারণ যে নামাজ যদি প্রশ্ন করছেন যে ডিভোর্স পড়া যাবে অথবা অথবা এমন উনি বলতে চাচ্ছেন, তখন ফিতনার সম্ভাবনা। কেউ কোনো কোনো সময় আছে যে আপনি নামাজটা পড়ে সিটিং রুমে নামাজ পড়ে চলে যান আপনার জায়গা, তো এখন ফিতনার সম্ভাবনা এটা আলাদা আর একটা গুনাহের কাজ। নামাজ জায়েজ হওয়া পর্যন্ত আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, আর ফিতনার যেখানে সম্ভাবনা সেখানে ফিতনা থেকে দূরে থাকা জরুরি। নেক্সট কোয়েশ্চন ছিল অ্যাক্সিডেন্টের জন্য যে রাস্তা গড়তে বের হলে দোয়া কি পড়বেন। দেখেন সব সময় গড় থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পরে আল আলিউল আজিম আমি বাড়িয়ে ফেলি এমনিতে, কারণ আল্লাহর দুটো সিফতি নাম, এটা ভালো কথা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম পড়ে নেই, এটা তিনবার পড়বেন। এরপর আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম তিনবার পড়বেন। আয়াতুল কুরসিও পড়ে নিয়ে নিজের উপর ফু দিয়ে দেবেন। এই তিনটা আমল বললাম, জাযাকাল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার টিভির ভলিউম কমিয়ে কথা বলুন প্লিজ, টিভির ভলিউম মিউট করুন। অনেক আগে বলছি আমরা এই কথাটা না, যারাই ফোন করবেন টিভির ভলিউম মিউট করে অথবা অন্য রুমে গিয়ে মোবাইলে কথা বলবেন। লেটস গো টু দ্য নেক্সট কলার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড ইভিনিং, হাউ আর ইউ? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন ব্রাদার? আই ডু হ্যাভ এ কোশ্চেন ফর ইউ গাইস। ইয়েস প্লিজ গো অ্যাহেড। আই ডোন্ট সো আই ওয়াজ এট ওয়ার্ক টুডে এন্ড আই কাইন্ড অফ হ্যাড টু ডিল উইথ আ বিট অফ আ টাফ ম্যানেজার, আ বিট অফ আ বস হুজ আ বিট He's a bit harsh towards me. He could be a bit of a push, be a bit of a bully, you could almost say. What would be your advice to sort of dealing this in a sort of peaceful and... If you make clear your question... I didn't get you. If you, I heard you said your boss making bully something. I'm not clear your question. I don't know. So, মানে উনি যে বলতে চাচ্ছেন প্রশ্নটা আমি ক্লিয়ার বুঝি না, যত বলছে না কাজের মধ্যে মানে বসে যদি বলি টুলি করে এই ধরনের সামথিং, মানে ও আচ্ছা এর জন্য কোনো দোয়া চাচ্ছেন হয়তো, দোয়ার কথা অনেকে বলেন। কেউ কেউ আমাকে এই প্রশ্ন করেছেন যে আমরা কাজের মধ্যে ইসলাম অনুশাসন মোতাবেক চলি, চলে অনেক সময় এরপরে ইসলামী মানে রোল প্লে করি, তো কেউ মনে করে বেশি রিলিজিয়াস হয়ে গেলে তো তারা অনেক সময় বুলি করে, এরকম কিছু একটা পরিবেশ হয়ে যায়। তো এক তো হলো ওভার হওয়া কোনোভাবেই ঠিক নয়। কেউ আছেন বেশি দাওয়াত দেয়া আরম্ভ করে দেন, মনে করেন আমি কাজে আছি তো তাকেও দিনের দাওয়া আমি দেবো, তো দাওয়াত দিতে হলে আগে পরিবেশ, আগে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়। তো এই সমস্ত এনভায়রনমেন্ট ক্রিয়েট করার আগে যদি আপনি কথা বলা আরম্ভ করেন তাহলে আপনাকে নিয়ে কেউ কথা বলতেও পারে। ইভেন এমনিতেও যদি করে তাহলে আপনি প্রত্যেক নামাজের পরে কুলাউজুরবিল ফালাক কুলাউজুরবিল নাস পড়ে নিজের উপর ফু দেবেন প্রত্যেক দিন সকাল বিকাল অন্তত তিনবার করে করে ফালাক নাস পড়ে নিজের উপর ফু দেবেন। আর যাওয়ার সময় আপনি ঘর থেকে বের হওয়ার সময় হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির 25 বার পড়ে নেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, আশা করব আপনিও ব্রাদার ইফ ইউ ক্যান সেন্ড টেক্সট অর ইমেল সো উই ক্যান উইথ ডিটেইলস এন্ড আওয়ার মুফতি সাহেব ক্যান আনসার ইউর কোয়েশ্চন ইনশাআল্লাহ। লেটস মুভ টু আওয়ার নেক্সট কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। যে আমার একটা প্রশ্ন, যে সপ্তাহ আগে হুজুরে কইছিলাম যে লাহলা কুয়াতা ইল্লা বিল্লাহি লালিউর রাজিম কতবার ফরা লাগে, অর্থাৎ আমার এক হইয়া দিবা কিতা লাগে ফরা। ওকে জাযাকাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? নি জি না, আর কোনো প্রশ্ন নাই। জাযাকাল্লাহ। প্রোগ্রাম দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমি অনেক সময় বলছি টেনশন দূর হওয়ার জন্য হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় উল্লেখ করেছেন যে একটা এক্সপিরিয়েন্স বুজুর্গানে দিনের, ডেইলি 500 বার যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কেউ যদি পড়ে নেন ডেইলি 500 টাইমস, তো উনি বলছেন বড় থেকে বড় মুসিবত এক সপ্তাহ পড়ার পর আল্লাহ তাআলা দূর করে দেবেন। এটা একটা ওনার এক্সপিরিয়েন্স। তো এক সপ্তাহ পর্যন্ত যদি কেউ পড়ে নেয় তো আশা করা যায় ডেইলি 500 টাইমস করে প্রতিদিন 500 বার। আর আরেকটা হলো দুনিয়ার টেনশন দূর হওয়ার জন্য প্রত্যেক নামাজের পরে 12 বার যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে নেন তাহলে টেনশন দূর হবে বলে অনেক
রেওয়ায়ত পাওয়া যায়, তো এর উপরও আপনি আমল করতে পারেন। তো কেউ পারলে 500 বার পড়েন, না হয় 100 বার পড়েন, সংখ্যা নিয়ে ইসলামের মধ্যে এই ধরনের কোনো এত ফিক্সড কোনো কথা নেই যে এই সংখ্যাটা পালন করতেই হবে। তো এই তাসবিহটা পড়ার ফজিলত এবং ফায়দা অবশ্যই আছে। অনেকে বলেছেন যে প্রত্যেক নামাজের পরে 12 বার যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে নেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা টেনশন, পেরেশানি, দুশ্চিন্তা এগুলো দূর করবেন। জাজাকুমুল্লাহ খাইর। আশা করি বোন আপনার প্রশ্ন পেয়েছেন। আপনি 500 টাইম অথবা 12 টাইম প্রতিবার অথবা আপনি যতবার পড়তে পারেন ইনশাআল্লাহ। মুফতি সাহেব সুন্দর করে উত্তর দিয়েছেন। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কলার দিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি দয়া করে প্রশ্নগুলো করুন ইনশাআল্লাহ। জি আমার একটা প্রশ্ন ছিল, আমরা তো বিভিন্ন ধরনের মানে মশলা ব্যবহার করি রান্না বান্নায়, তো আমি কিছুদিন আগে শুনেছিলাম যে জয়ত্রী আর জায়ফল এই দুটো মশলা নাকি হালাল না, মানে হালাল না। কি নাম বলছেন? হালাল না মশলাটার নাম কি ভাইয়া? মশলাটার নামটা বলেন। জি মশলাটার নাম হচ্ছে জয়ত্রী আর জায়ফল। জায়ফল জায়ফল ওকে। জয়ত্রী আর জায়ফল এই দুটো মানে মশলা নাকি হালাল না, হারাম। আচ্ছা, আমি কখনো শুনি নাই, আমি কয়েকজনের কাছে এটা শুনে আর কি এটা খুব একটা কনফিউশনের মধ্যে আছি যে এটা কি আসলে। আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? জি না আর কোনো প্রশ্ন নেই। জাযাকাল্লাহ। প্রোগ্রাম দেখতে থাকুন ইনশাআল্লাহ। আপনি মুফতি সাহেব জবাব দিচ্ছেন। জি মুফতি সাহেব দেখেন, জয়শ্রী এটা তো আমি জানি না, তবে জায়ফল একটা একটা যে কোনো একটা ফল আছে, এটা একটা আছে, কিন্তু জয়শ্রী বা জায়ফল আপনি একটু সার্চ করতে পারেন। যদি এটা কোনো হারাম উপাদান না হয়, হারাম মেটেরিয়াল না হয় শরীয়তের দৃষ্টিতে, এর মধ্যে যদি না থাকে তাহলে এটা হারাম হওয়ার কোনো কারণ নেই। শুধু এমনিতেই জয়ফল আর জয়শ্রী হয়। এখন জয়শ্রীতে কী কী মেটেরিয়ালস থাকে এটা আমি জানি না, ওই মেটেরিয়ালসগুলো লেখাও থাকে, তো এটা একটু দেখতে হবে প্রথমে। যদি কোনো হারাম মেটেরিয়ালস না থাকে, মেটেরিয়াল না থাকে, উপাদান না থাকে, তাহলে এটা হারাম হওয়ার কোনো কারণ নেই। জয়শ্রী বললেন, জয়শ্রী অথবা উচ্চারণে আসলে এটা বাস্তবে কি এটা জানি না তো। আর জায়ফল তো এটার মধ্যে কোনো হারাম উপাদান আছে বলে তো আমার জানা নেই। যদি কোনো হারাম উপাদান থাকে এটা লেখা পড়তে হবে, লেখার মধ্যে উপাদানগুলি লেখা থাকে কি কি জিনিসের মধ্যে মিক্সড রয়েছে। এখানে একটা আসছে, যেমন একটা আর্টিকেল দেখছিলাম যে তাহকিক জয় ফলের মধ্যে অল্প মাত্রায় নেশা জাতীয় উপাদান থাকায় মানে কিছু কিছু দেশ আমদানি নিষিদ্ধ করছে একটা। আচ্ছা, অনেক আলেম এটিকে হারাম বলেছেন, তো একটা এখানে আসছে। তো কিন্তু আমাদের দেশে একটা বিরিয়ানি হালিম ইত্যাদি ক্ষেত্রে এটা ব্যাপকভাবে ব্যবহার হয়। আচ্ছা দেখেন, তো হারাম উপাদান আছে কি না, আমি আমি তো মৌলিক কথাটা বলে ফেলেছি যে যদি হারাম উপাদান থাকে তাহলে অ্যাভয়েড করা উচিত, আর যদি হারাম উপাদান না থাকে তাহলে তো আর হারাম কিছু থাকবে না। আমরা আগামী প্রোগ্রামে এটাই বিষয়ে আপনি যদি। আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে অনেক সময় হয় কি যে লাইট কোনো জিনিস যদি স্পিরিটের অংশ সামিল থাকে তাহলে অনেক সময় কেমিক্যাল প্রসেসিংয়ের কারণে এগুলো দূরও হয়ে যায়, তো অনেক সময় জায়েজ হয়ে যায়, তো কেমন আবার কোনো কোনো সময় জায়েজ হয় না, রিয়ালিটি চেঞ্জ হয়ে যায় অনেক সময় কেমিক্যাল প্রসেসিংয়ের মাধ্যমে। তো এটাকে অ্যালকোহল ডিনাই বলা হয়। তো অ্যালকোহল ফ্রি কোনো জিনিস আছে এটাও জায়েজ, অ্যালকোহল ডিনাইও জায়েজ। যদি হাকিকত পরিবর্তন হয়ে যায়, রিয়ালিটি চেঞ্জ হয়ে যায়, তাহলে কেমিক্যাল প্রসেসিংয়ের কারণে জায়েজ হয়ে যাবে। আর অনেক সময় এই কেমিক্যাল প্রসেসিংয়ের মাধ্যমে এগুলো রিয়ালিটি চেঞ্জ হয়ে যাওয়াটাই স্বাভাবিক, এই হিসাবে জায়েজ হবে, কিন্তু তাকওয়ার পরিপন্থী হবে। আর যদি অল্টারনেটিভ কোনো মেটেরিয়াল পাওয়া যায়, তাহলে কোনো মশলা পাওয়া যায়, তাহলে সেটা ব্যবহার করা উচিত। এটা ব্যবহার করা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে, তাকওয়ার পরিপন্থী যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই, যদি অ্যালকোহলের কোনো সংমিশ্রণ থাকে। কোনো মতে জায়েজ হয়ে গেলেও তাকওয়ার সম্পূর্ণ পরিপন্থী এবং অ্যাভয়েড করা উচিত যদি অল্টারনেটিভ পাওয়া যায়। আর অন্যটা দিয়ে যদি কাজ চালানো যায় তখন আপনি অ্যাভয়েড করবেন, যেহেতু সম্ভাবনা নাজায়েজ হওয়ার বিদ্যমান রয়েছে। তবে সন্দেহের কারণে জায়েজের পর্যায়ভুক্ত হয়ে যেতে পারে মানে প্রিন্সিপল অনুযায়ী, কিন্তু আমরা যদি জেনে ফেলি তাহলে অ্যাভয়েড করে হালাল প্রোডাকশনের দিকে সোসাইটিকে এবং কোম্পানিগুলোকে
আরো অগ্রসর হওয়ার সুযোগ করে দেওয়া উচিত। বড় বড় বিজনেসম্যান যারা আছে, বড় বড় বিজনেস কোম্পানি আছে, মশলা কোম্পানি আছে, যে কোনো মানে প্রোডাকশন হোক না কেন, এগুলোতে যখন মানুষ বাদ দিয়ে দেয় তখন তারা মার্কেটটা তাদের ঠিক রাখার জন্য তারা অন্তত হারামটা বাদ দিয়ে দেয়। আপনি ভালো ভালো দোকানগুলোতে দেখবেন ওখানে হালাল লেখা, ও মুসলিমরা পর্যন্ত হালাল না দিয়ে বিক্রি করছে, কারণ কি এটা বিরাট বড় একটা মার্কেট তাদের, তারা মার্কেট নষ্ট হতে দিতে চায় না। কিন্তু সবাই যদি আমরা গড্ডা লিখে প্রবাহে বেসে যাই, আমরা যদি স্রোতের মধ্যে বেসে যাই, আর আমরা নিজেরা যদি হারামকে অ্যাভয়েড করে চলার চিন্তা আমরা না করি, তাহলে ওরাও তো নিজেদেরকে চেঞ্জ করবে না। তো যারা ব্যবসা করে, যারা প্রোডাকশন তৈরি করে, তাদেরকেও চেঞ্জ করার ব্যবস্থা হলো যে আমি হারামকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করব এবং সঠিক জিনিস ব্যবহার করার চেষ্টা করব। যেখানে হারামের কোনো সম্ভাবনা নেই ওই জাতীয় জিনিস আমরা ব্যবহার করব। তো কোনো কোনো সময় জায়েজ আছে, হয়ে যায়, কিন্তু এর দ্বারা তেমন কোনো ফায়দা মানে হয়ে যায়, কিন্তু এটা থেকে অ্যাভয়েড করা উচিত। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। জাজাকাল্লাহ। আশা করি সম্মানিত দর্শক, ইনশাআল্লাহ আপনার মুফতি সাহেবের জবাব দিয়েছেন। তারপরে যদি আপনার প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমাদের কন্ট্রোল দের নাম্বার নিয়ে বিস্তারিত জানবো, অথবা আমরা পরবর্তী প্রোগ্রাম আমরা করবো ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি একটা সংক্ষিপ্ত ব্রেকে, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আমরা একটি সংক্ষিপ্ত বিরতির পর আবার আপনাদের সামনে আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরার মধ্যে আমরা উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আল আমিন এবং আমার সঙ্গে আছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জাবেদ আল খাইরুল ইসলামের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, ইকরা বাংলা ইকরা উর্দু সম্মানিত আলোচক মিস্টার আলমদ্দিন মুফতি আব্দুল মুন্তাকিম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কিন্তু চলে এসেছি আমাদের লাস্ট সেগমেন্টে আলহামদুলিল্লাহ, এবং আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আসছে আমাদের দর্শকদের পক্ষ থেকে। আসলে কিন্তু মুফতি সাহেব, আমাদের আজকের এই মেইন প্রোগ্রামের উদ্দেশ্য হলো দর্শকদের সুন্দর সুন্দর প্রশ্ন। আমাদের যদিও কিছু ভাই বোনের প্রশ্ন করেন, তার মাধ্যমে আমাদের অসংখ্য ভাই বোনদের অনেক ফায়দা হয় ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের প্রোগ্রামে ফোন করে প্রশ্ন করে বিভিন্নভাবে শরীক হচ্ছেন, কন্ট্রিবিউশন করছেন, উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন ইনশাআল্লাহ। জি হযরত। জি ইনশাআল্লাহ। ওই যে মশলার কথা প্রশ্ন করা হয়েছিল, যার উত্তর আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে, যে এর মধ্যে যদি কোনো হারাম উপাদান থাকে তাহলে সেটা অ্যাভয়েড করা উচিত, আর হারাম উপাদান যদি না থাকে তাহলে সেটা গ্রহণ করতে কোনো আপত্তি নেই। দ্বিতীয় কথা, যে হারাম উপাদান কোনো কোনো সময় থাকলেও, যেমন স্প্রিটের কোনো অংশ যদি থাকে, অ্যালকোহলের কোনো, তো কোনো কোনো সময় বা বেশিরভাগ ক্ষেত্রেই কেমিক্যাল প্রসেসিংয়ের কারণে এর রিয়ালিটি চেঞ্জ হয়ে যায়, তখন এটা জায়েজের পর্যায়ভুক্ত হয়। তো এই তদন্ত আর এই গবেষণা আর রিসার্চ করা তো অনেক মুশকিল, এই জন্য অ্যাভয়েড করা ভালো যদি অল্টারনেটিভ থাকে। তো আমরা অনেক সময় শরীয়তের বিভিন্ন মূলনীতির কারণে আমরা বলে ফেলতে পারি যে এটা হয়তো জায়েজ হবে, কিন্তু যদি জায়েজ হবে ওইটা বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু চেঞ্জ হয়ে যায়, অন সন্দেহের কারণে জায়েজ হতে পারে, কিন্তু এটা তাকওয়ার খেলাফ হবে। তাকওয়া হলো ওইটা বাদ দিয়ে দেওয়া, যদিও বা জায়েজ হয়ে যায়। আর যদি গবেষণার মাধ্যমে তদন্তের মাধ্যমে জানতে পারে যে এটা চেঞ্জ হয়নি, অর্থাৎ স্পিরিট বা অ্যালকোহলটা সম্পূর্ণরূপে এটার রিয়ালিটি চেঞ্জ হয়নি, তাহলে এটা নাজায়েজ বহাল থাকবে, হারাম থাকবে, এটা থেকে অ্যাভয়েড করা উচিত হবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে, আমরা পরবর্তী কলের দিকে যেতে পারি ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ আমরা যাবো ইনশাআল্লাহ কলের দিকে। আমরা তো ব্রেকতে আসছি, আপনাদের পরবর্তী কল। আসসালামু আলাইকুম। অনলাইনটা চলে গেছে ইনশাআল্লাহ। কলার সময় তো কলার আপনারা অনেক সময় ফোন করেন, কিন্তু ফোন করার সময় দয়া করে টিভির ভলিউম মিউট করে সাউন্ড কমিয়ে অন্য রুমে মোবাইল দিয়ে অথবা ল্যান্ডলাইন দিয়ে কথা বললে আপনারা আমাদের কথা শুনবেন, আমরা আপনার কথা শুনবো।
জাজাকুম আল্লাহ খায়ের, আপনার সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা মাধ্যমে আমাদের প্রোগ্রাম সুন্দর হবে এবং আপনাদের সুন্দর প্রশ্নের মাধ্যমে আমাদের অসংখ্য ভাই বোনদের দিনই জ্ঞান বাড়বে, এর জন্য আপনারা সওয়াব পাবেন, জাজাকাল্লাহ। জি হজরত, ইনশাআল্লাহ যে আপনি তো বাংলাদেশের যেহেতু আমাদের সমস্যা আছে, ইনশাআল্লাহ কিছু অভিজ্ঞতার কথা শুনে ফেলে তারপর ইনশাআল্লাহ আমরা কলের দিকে। মাশাআল্লাহ, আমি আজকের প্রোগ্রামের শুরুতে এবারকার সংক্ষিপ্ত বাংলাদেশ সফরের আলোচনা আমি আপনাদের সামনে পেশ করেছি। এটাও দিনই কারগুজারি এবং এক এক দেশের অবস্থা সম্পর্কে জানবার সুযোগ। ঢাকার ওয়ারি এলাকায় প্রায় 10 তলা বিশিষ্ট একটি মসজিদ, সেখানে জুম্মার আগে বক্তব্য রাখার আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন। তো আমি রীতিমতো অবাক হয়েছি যে পুরো মসজিদ ভর্তি মানুষ, প্রায় নামাজের অনেক আগে, প্রত্যেক নামাজের আধা ঘন্টা আগে মসজিদটি ভরে যায়, এর আগে সম্পূর্ণ মসজিদ প্যাক থাকে। তো আমি অবাক, এটা কেমনে হয়? জুমার নামাজে 10 তলা ভর্তি হয়ে 11 নম্বর তলার উপরেও মানুষ বসে নামাজে, এবং তারা 2-3 তলা ভর্তি মানুষ রাত 9:30-10:30 পর্যন্ত তারা মসজিদে থেকে সরেনি। নামাজের প্রতি এত শ্রদ্ধা, এরপরে জুমার নামাজ এই বয়ান লম্বা হয়ে যাওয়ার কারণে আধা ঘন্টা পরে পড়া হচ্ছে, কিন্তু এগুলো নিয়ে তাদের কোনো চিন্তার কারণে, যে দিনের জজবা এবং তলব, সুবহানাল্লাহ, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মসজিদ মসজিদ কমিটির লোকজন যেভাবে খেদমতের মধ্যে নিয়োজিত, সবাইকে খাবার পরিবেশন করছেন, লক্ষ লক্ষ টাকা তারা খরচ করে ফেলেছেন শুধু একদিনে এই একটা মাহফিলে খাবার পরিবেশন করতে গিয়ে। তো আমাকে সেখানে নায়াত পড়তে হয়েছে 2-2 বার, জুমার সময় একবার, আবার রাত্রে সকলের পক্ষ থেকে আবার আবদার। তো ওই দিন রীতিমতো আমি মানে ক্লান্ত অনেক বেশি, আগের কয়েক রাত থেকে তো ঘুমটুম নাই, লম্বা সফর করে এসেছি, এখন এই বিনিদ্র অবস্থায় আবার জুমা থেকে নিয়ে রাত এসার পর পর্যন্ত, জুমার আগেও বয়ান, মাঝখানে একটু খাবারের বিরতি, আবার মাগরিবের পরে আবার লম্বা বয়ান, আবার নাশিদ, আবার অনেক কিছু মানে পারফরমেন্স দেখাতে হয়েছে। তো যাই হোক, মানুষ এত যে আগ্রহী আর এত যে মাশাআল্লাহ, এরপরে তারা জানতে চাচ্ছে, আপনি বলছেন আমি বাংলাদেশের কারগুজারি শোনাবো, তারা জানতে চাচ্ছে ইউরোপের কারগুজারি আমি শোনাবো, মানে ইউরোপে, ব্রিটেনে, ইউরোপে এবং পশ্চিমা বিশ্বে ইসলাম এবং মুসলমানদের সার্বিক অবস্থা কী, সেগুলো যেহেতু আমি তুলে ধরি। তো আমি অনেক জিনিস আলহামদুলিল্লাহ আপনাদের পক্ষ থেকে আমি বলছি যে আলহামদুলিল্লাহ অনেক আশার আরও রয়েছে এই দেশেও, এবং কত অমুসলিম মুসলমান হচ্ছে, স্বেচ্ছায় তারা কীভাবে ইসলাম গ্রহণ করছে, কীভাবে তারা পূর্ণরূপে পর্দা পালন করে তারা চলছে, সেই সিচুয়েশনগুলো জানার এবং শোনার পরে সুবহানাল্লাহ এগুলো জানবার প্রতি আগ্রহ আমাদের রাজধানীতেও রয়েছে। তো আপনি দেখবেন কিছু মানুষ পথভ্রষ্ট হচ্ছে, খারাপ হচ্ছে, এটা ঠিক, কিন্তু অনেক মানুষ ইসলামের দিকে আবার অগ্রসরও হচ্ছে, এবং অনেক জায়গায় দেখবেন ভালো একটা পরিবেশ আলহামদুলিল্লাহ তৈরি হচ্ছে, বাংলাদেশেও বলেন বা এই দেশেও বলেন। তো আমার মানে নিরাশ হবার কোনো কিছু নেই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এইসব দেশেও আমরা এই ভালো লক্ষণগুলো দেখছি, সেখানেও দেখছি। আপনার সফরের আঙ্গিকে দুইটা জিনিস, একটা বার্নিং ইস্যু ছিল কিছুদিন ধরে আপনার মাধ্যমে, যেহেতু আমাদের যারা ভিউয়ার্স প্রোগ্রাম দেখে থাকেন বেশিরভাগই যারা ধর্মীয় আল্লাহ আলহামদুলিল্লাহ দিনদার ফ্যামিলি অনেকে আলহামদুলিল্লাহ, তো এখানের ক্ষেত্রে অনেক আমাদের পরিবার চাচ্ছে, যেমন আপনি বাংলাদেশ বললেন আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ তলা বা স্টুডেন্ট হাফিজ হচ্ছে, এক জাগরণ সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ, এবং অনেক ইভেন মিশর থেকে শেখরা চাচ্ছে বাংলাদেশ থেকে হাফিজ হোক, একটা সুন্দর একটা মাহাওল। এখানে যারা বাচ্চাদেরকে হাফেজ বানাতে চায়, কোরআনের কারিম মুখস্থ করুক বা হাফিজ কোরআন হোক, তাদের বিষয়ে কি নির্দেশনা আপনার? আর সেকেন্ড আরেকটি প্রশ্ন হলো যে বাংলাদেশে ইদানিং যে মাদ্রাসাগুলোতে বিভিন্ন ধরনের অত্যাচার টর্চার নিয়ে এক ধরনের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ব্যাড নিউজ হয়েছে, এই বিষয়ে দুটো জিনিস আমি বলবো। এই দেশে হলো প্রত্যেক এলাকায় আপনি স্থানীয় মসজিদ এবং বড় বড় উলামায়ে কেরাম বা শিক্ষাবিদ বা দায়িত্বশীল যারা আছেন তাদের সঙ্গে আপনি পরামর্শ করবেন। আপনার প্রত্যেক এলাকায় অবস্থা ভিন্ন, কেউ আছে ব্যক্তিগত উদ্যোগে হাফিজ করাতে পারছেন, এটা ভালো, আর কেউ কেউ আছেন যে কোথাও পার্ট টাইম মাদ্রাসা আছে, বিকাল বৈকালিক মাদ্রাসা আছে। এখানকার বাচ্চারা ধীরে ধীরে হাফিজ হবে, কয়েক বছর লাগবে, কারণ প্রয়োজনীয় স্কুল শিক্ষাও তাদের জন্য জরুরি, জন্য হাফিজ যে 2 বছরে 3 বছরে হতেই হবে এমন কোনো কথা নয়, 5 বছরে সে হাফিজ হোক,
সে ধীরে ধীরে করুক, তার অন্যান্য কাজ যেন ব্যাঘাত না ঘটে। বাংলাদেশে মনে করেন শুধু হেফজের জন্য 2-3 বছর আলাদা করে রাখা হয়, তো বছর 2 বছরে এক বাচ্চা হাফিজ হয়ে যেতে পারে, এরপরে তার জন্য অন্যান্য শিক্ষার সুযোগ অবারিত রাখা হয়। তাহাজ্জুদের সময় উঠে সে তেলাওয়াত করছে, পড়ছে ফজরের আগে। তো সব জায়গায় এই ধরনের মাহল, পরিবেশ, এনভায়রনমেন্ট নেই, কিন্তু এই দেশে যেহেতু স্কুল শিক্ষা বা আধুনিক শিক্ষার সাথে সাথে বা অন্যান্য শিক্ষার সাথে সাথে এই কাজটা করতে হয়, এই জন্য যে এলাকায় যেটা সুবিধাজনক সেটা অবলম্বন করা উচিত। এর জন্য আপনারা বড় বড় ইমাম সাহেবান এবং ইসলামিক স্কুলের দায়িত্বশীল যারা তাদের সঙ্গে পরামর্শ করবেন। আপনি যে এলাকায় থাকেন, যে শহরে থাকেন, প্রত্যেকের জন্য আলাদা পরামর্শ হতে পারে। কোথাও আমি বলবো আপনার ঘরের পাশে স্কুল আছে বা একটা প্রতিষ্ঠান আছে, এখানে হেফজের ক্লাস পড়ানো হয়, এটা সুবিধাজনক। কোথাও আছে যে আপনার এখানে কাছাকাছি কেউ নেই, তখন আপনি অনেক সময় মাকতবগুলোতেও এই ব্যবস্থা রয়েছে, তো সে ব্যবস্থা অবলম্বন করতে হবে। এখানে এক্স্যাক্টলি কোনো একটা পরামর্শ দেওয়া যায় না। তবে শুধু মৌলিক একটা কথা বলবো যে এখানে কম সময়ে হাফিজ বানানোর জন্য পীড়াপিড়ি এবং চাপ প্রয়োগ করবেন না, বেশি চাপ সৃষ্টি করবেন না, সুবিধা অনুযায়ী ধীরে ধীরে আপনি বানান। আর প্রত্যেকের টাকা পয়সারও ব্যাপার আছে, আর্থিক ব্যাপারও আছে। বোর্ডিংয়ে কোনো বাচ্চা থাকতে পারে, কোনো বাচ্চা থাকতে পারে না, কেউ আছে বাসায় থেকে তার জন্য পড়াটা সুইটেবল, সকলের মন মেজাজ একরকম না। আবার যে প্রতিষ্ঠানে পড়বে এটা কাছেও হতে পারে, দূরেও হতে পারে। তো দূরে যারা থাকে তাদের জন্য পরামর্শ আলাদা, কাছে যারা তাদের জন্য পরামর্শ আলাদা। এই লেস্টার একটা দারুলুম আছে, তারা এখন স্কুলেরও ইয়ার 7 ইয়ার 8 থেকে তারা নিয়ে নিচ্ছে বাচ্চাদেরকে স্কুলের পড়া, যে একটা সেকেন্ডারি ওইটা স্কুলের পড়াটাও তারা বোর্ডিংয়ে রাখিয়ে পড়াইতে পারে। আর এরপরে তারা আবার আলিম কোর্সের সঙ্গে জয়েন্ট আছে, তো GCSE শেষ করার পর তো যে কোনো বাচ্চা আছে সেখানে তারা বোর্ডিংয়ে থাকতে পারে, কোনো কোনো বাচ্চা আছে তারা মা বাবা ছেড়ে থাকতে পারে না। তো অবস্থা, পরিবেশ, নিজের হালাত এসবগুলোকে সামনে রেখে পরামর্শ সাপেক্ষে প্রত্যেককে কাজ করা উচিত। কোনো একটা পরামর্শ সবাইকে আমরা দিতে পারি না। কেউ আছে 6টা থেকে 8টা পর্যন্ত একটা হেভিজ ক্লাস রয়েছে, সেই ক্লাসে জয়েন করলো সপ্তাহে 1 দিন 2 দিন অথবা শুধু উইকেন্ডে। কারো জন্য শুধু উইকেন্ড মাদ্রাসা সুইটেবল, কারো জন্য 5 ডেজ 6 টু 8 এরকম কোনো ক্লাস থাকে অনেক সময়। তো সবাই যার যার অবস্থা, পরিবেশ, নিজের হালাত সব কিছু সামনে রেখে উপযুক্ত পার্সোনের কাছ থেকে পরামর্শ নিয়ে এরপরে অগ্রসর হওয়া উচিত। জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ আরো বিস্তারিত আলোচনা শুনবো। আমরা একটা কল নিয়ে নিই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কলার প্লিজ দয়া করে আপনার টিভির ভলিউমটি কমানো, অন্য রুমে মোবাইলে কথা বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি একটা প্রশ্ন, আমার জি বলেন, আমার একটা বাচ্চার মানা একটা উমরা আছে, বাচ্চাটা যাইতে পারদা না, তাই যেমন কি তার অসুবিধা, যাইতে পারদা না, এইবিলাক বদলা উমরা ওইব নি ওটা দামি না, কিতাল লাগে কিতা অসুবিধা দিতে অসুবিধা ওটাও তাই না, ইঞ্জেকশন এটা তাই না, বেমার ইঞ্জেকশন দিতে পারদা না, ভ্যাকসিন দিতে পারদা না, ওটা পারদা না, যদি এরকম কোন অসুবিধা হয় তাহলে আশা করি বদলা করলে ওটা ঠিক আছে, কারণ পার্সন ফিক্সড হয় না, ডেট, পার্সন, পদ্ধতি এগুলো ফিক্সড হয় না মান্যতের দ্বারা। যে কোনোভাবে ওই কাজটা করে নিলেই হয়, যে কাজটার মান্যত মানা হয়েছে। তো আমি আমি করতেই হবে এমন না, অন্য কাউকে দিয়ে করালেও এই মান্যটা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি এরকম কোনো অসুবিধা থাকে। আর যদি মনে করেন এটা অল্প দিনে এটা দূর হয়ে যাবে, বেশি দিন যাবে না, তাহলে সেটা ভিন্ন কথা। সেখানে অল্প দিন পরে যদি তিনি সুইটেবল হয়ে যান তাহলে একটু অপেক্ষা যদি করতে হয়, আর ইন্টেনশন যদি স্ট্রং থাকে, ইচ্ছা যদি মজবুত থাকে, প্রবল থাকে, আর অল্প দিন পরে যদি এই সমস্যাটা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে অল্প ব্যবধান হলে জায়েজ আছে লেট করা, একটু দেরি করা। আর যদি মনে করেন যে না এটা কখন আমি আর সুযোগ হবে, কখন না আমি এটা করাইয়ে নেই, তো আমি মনে করি যে কোনো পার্সন দিয়ে করিয়ে নিলেও এটা হবে ইনশাআল্লাহ, জায়েজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন উত্তর। জাযাকুমুল্লাহ খাইর। আশা করি আপনার প্রশ্নের জবাব ক্লিয়ার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
দিনের প্রচারণা সহজ করে দিন। তো আমি যে আলোচনায় ছিলাম যে আপনারা যে আলোচনা চেয়েছেন যে মাদ্রাসাতে পড়ার জন্য যার যার প্রেশার না করা বা হালাত অনুযায়ী, জি এই দেশে পড়ানোর ব্যাপারটা আপনি বলছেন যে যার যার যে অবস্থা আছে সেই অবস্থাকে সামনে রেখে বিজ্ঞজনের পরামর্শ নেওয়া হলো জরুরি। প্রত্যেক এই দেশেও প্রত্যেক এলাকার জন্য আলাদা পরামর্শ। এই দেশ থেকে যেমন লন্ডন থেকে ডিউসবরিতে গিয়ে একটা বাচ্চা পড়তে পারবে না, কিন্তু ডিউসবরিতে যার বাসা সে বাসা থেকে এসেও মাদ্রাসায় পড়তে পারবে, তো তার জন্য সেখানে আমরা ইজিলি পরামর্শ দিতে পারবো। এখান থেকে এই বাচ্চাটা আরো বিগড়ে যাবে তো আমি বলবো না লোকাল কোনো মাদ্রাসায় দেন, বাসায় রেখে দেন, কারণ বেশিরভাগ বাচ্চারা আমাদের তারা এখানকার বোর্ডিং সিস্টেমের সাথে অ্যাডজাস্ট না অনেক সময়। তো খুব কম মানুষ আছে এমন যারা এই ধরনের দুর্বলতা থেকে মুক্ত, আমি মনে করি যে তারা ইজিলি কম বয়সেও বোর্ডিংয়ে থাকতে পারে। তো অনেক সময় অনেক বাচ্চারা পারে না, মা বাবা সন্তুষ্টই করতে পারবেন না এবং তারা এটাকে মেনে নিতে পারে না। অনেক বড় হওয়ার পর পারবে কিন্তু তখন পর্যন্ত তো আর তাদের পড়ার সুযোগটাও হাতছাড়া হয়ে যাবে। তো আমরা ফুল আলিম বানানো যে ফর যেমন কোনো কথা নয়, চেষ্টা আমরা করলাম যে আলিম হইতে পারে তাকে আলিম বানালাম, যে হাফিজ হতে পারে তাকে হাফিজ বানালাম, কিন্তু বেসিক ইসলামিক নলেজ সবার উপর ফার্জ। আর এই দেশের মন বড় আপ যারা, যে বাচ্চাটা মেধাবী হবে ভালো হবে এবং ভালো একজন আলিমে দিন হতে পারবে, আমি মনে করি আপনারা তাকে আলিমে দিন অবশ্যই বানাবেন। এর কারণ কি? কারণ এই দেশের মন বড় আপ যারা জন্ম এই দেশে হয়েছে, বাসাও তাদের এখানকার, আর 100% তারা এই দেশের কালচারকে বুঝে, আবার দেশের মেধাও আছে ভালো, সব কিছু বুঝে অনুধাবন করতে পারে, এমন কিছু আলিম যদি তৈরি হয় তো তারা এই দেশের ভবিষ্যতে দিন এবং ইসলামের খেদমত এত বেশি করতে পারবে আর তাদের জন্য সুযোগ অনেক বেশি, চান্সেস অনেক বেশি। তো এটা যারা বন বড় আপ নয়, আমরা যাদের জন্ম হয়েছে দেশে, তো এখানে ইংলিশে কথা বললেও সেটা তত বেশি উপযোগী হয় না, জাস্ট প্রয়োজন পূরণ হয়ে যায়, কিন্তু এখানকার জেনারেশন বা এখানকার নিউ জেনারেশন স্পেশালি তারা এত বেশি মানে এত তাড়াতাড়ি এত কাছে আসতে পারে না আর এত বেশি কমফোর্টেবল ফিল করে না বা বন্ধুত্ব হয়ে যায় না তাড়াতাড়ি, দূরত্বটা থেকেই যায়। দেশ থেকে যে আসে বা অন্য দেশ থেকে কেউ আসে এটার একটা ডিস্টেন্স থেকে যায়। আর এখানকার কালচার অনুযায়ী যদি কেউ বড় হয় তো সে তার কথাটা দেখেন খুব দ্রুত বাচ্চারা বোঝে। তো এই জন্য এই দেশের বন বড় আপ যারা হবে এদের মধ্যে যদি কেউ যোগ্য হয় মেধাবী হয় তাকে আলিম বানালে ইসলামের ফায়দা অনেক বেশি হবে, অনেক বেশি হবে। সে ইয়াংদের জন্য আলাদা প্রোগ্রাম করবে, সে উইমেন্সদের জন্য আলাদা প্রোগ্রাম করবে, সে ইংলিশে ডিফারেন্ট ডিফারেন্ট ইসলামিক অ্যাক্টিভিটি করবে। জাজাকাল্লাহ, ইনশাআল্লাহ আমরা শুনবো আলোচনা। আমরা একটা কল নিয়ে ইনশাআল্লাহ। মুফতি সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি দয়া করে প্রশ্নটি করুন প্লিজ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝলেন? জি আমরা শুনতেছি, আপনার প্রশ্নটি বলুন প্লিজ। আচ্ছা, আমার প্রশ্ন হলো, প্রশ্ন করার আগে একটা মিনিট আমি টাইম নিতে দিব, এই এটা টাইম না নিলে প্রশ্নটা করতে পারছে না, বুঝছেন নি? আমার টাইমটা হইলো যে এই যে আমরা সদকা লিল্লা জাকাত দান খয়রাত এগুলা তো আইসে যত গোপনে করা যায় তত নেকি বেশি, কিন্তু বর্তমানে তো দেখা যায় যেগুলো প্রকাশ্যর 2000 দেলাইলে এম্বাসেডার নাম, 3000 দেলাইলে সুপার হিরো নাম, এগুলা মানে উৎসাহ করার জন্য দেওয়া যায়, এটা আমি জানা আছে। আমার প্রশ্ন হইলো যে এগুলা দিয়ে আপনার উৎসাহ করার লাগি দেওয়া যায়, কোনো আপত্তি হয় না, তে আমল লইয়া কোনো কম্পিটিশন করা যায়নি, এটা রিয়াদি না? মানে আমি আমিও আমল করছি, আপনারে হইলাম, হয়তো আপনি আমার আমল দেখে আরো আমল করতে পারেন, বেশি করতে পারেন, তো এই হিসাবে আমলটা কোনো কম্পিটিশন করা যায়নি, এই আমার প্রশ্ন থাকে আপনার কাছে। আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? জাজাকাল্লাহ, সুন্দর প্রশ্ন, ইউনিক প্রশ্ন, আপনাকে আন্তরিক শুভেচ্ছা। এবং আপনার যেহেতু উনি বলছেন সাদকা লিল্লাহ, এবং কোরআন শরীফে একটা আয়াত আছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়া, ওই আয়াত আছে, আল্লাহ প্রকাশ্যে বলেছেন গোপনে বলেছেন, এটা তো আপনি জানেন আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের প্রশ্ন হলো, যেহেতু দান সাদকা লিল্লাহ প্রকাশ্যে বলা যায়, যারা ভালো দেন তাদেরকে নেম ফেম সবকিছু করা হয়, চেষ্টা করে ইন্সপায়ার করা। দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে পরিষ্কার বলেছেন, ইন তুবদু সাদাকাত ফানিমাহি ওয়া ইন তুতুহা ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহা আল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। তো আল্লাহ তাআলা একই আয়াতের মধ্যে উভয়টার প্রশংসা আলাদা আলাদা ভাবে করেছেন। একটা বলেছেন
যে যদি তোমরা প্রকাশ্যে দেখিয়ে জনসমক্ষে জানান দিয়ে এলান করে যদি তোমরা সদকা খেরাত করো, ইন তুবদু সদকাত, এটাকে প্রকাশ করো, ফানি ইম্মাহি, তা কতই না ভালো। এই শব্দটা আশ্চর্যের কথা, কতই না ভালো। আবার বলছেন ওয়াইন তুখফুহা, আর যদি এটাকে লুকিয়ে চুপিয়ে দেও, কাউকে দেখাও না, লুকিয়ে চুপিয়ে দাও এটাকে, ওয়াতু উতুহাল ফুকারা, এবং গরিবদেরকে তোমরা দান করো, ফাহুয়া খায়রুল্লাকুম, এটা হবে তোমাদের জন্য বেশি উত্তম। এখন কতই না ভালো এক জায়গায় বলছেন, আরেক জায়গায় বেশি উত্তম বলছেন। তো হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যার মধ্যে এক জায়গায় উল্লেখ করেছেন যে চুপিয়ে দেয়ার, লুকিয়ে দেয়ার স্থল যেখানে এসেছে সেখানে বলা হয়েছে ওয়াতুহাল ফুকারা, এবং ফকিরদেরকে দান করো। তো স্পেসিফিক কোনো পার্সনকে যখন দান করা হয় তখন তাকে জনসমক্ষে লজ্জিত করে দেয়ার স্থলে ওই জায়গায় লুকিয়ে দেয়া বেশি উত্তম, এটা কথা দ্বারা স্পষ্ট। আর যেখানে ওভারঅল ফায়দা হবে, এনকারেজমেন্ট হবে, তখন নিয়ত আপনাকে শুদ্ধ রাখতে হবে। আপনি যদি যে কোনো অবস্থায় যদি দান করেন, রিয়াকারি যদি উদ্দেশ্য হয়, লোক দেখানো যদি উদ্দেশ্য হয়, যশ খ্যাতি অর্জন করা, সুনাম অর্জন করা, লোক আমাদেরকে আমাকে মনে করুক অনেক দানবীর, সখি, দাতা আর প্রশংসনীয় কাজ করেছেন, কেউ তবলিগে গিয়ে আমরা একবার গিয়েছিলাম, তো যে নামাজ পড়ে না তার বাড়িতে গেলাম, তো সে বললো ওই মসজিদ আমার পড়দাদা দিয়েছেন, আমার দাদা ওইখানে মাইক লাগিয়ে দিয়েছেন, এই করেছেন, আমরা এইবার ইয়ে করছি, আর আমি 7 বার, আর না হলেও জীবনে মানে হাজারে আসবাদের মধ্যে আমি চুম্বন খেয়েছি। এই তার কাহিনী, তার ফ্যামিলির ধর্মীয় কাহিনী বলতে 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 মুখে ফেনা তুলছে, রাইয়াজুবিল্লাহ। তাকে আমরা দাওয়াত দিই, এখন দেখা যায় সে আরও বেশি বড় দাওয়াত দিচ্ছে আমাদেরকে এবং দিনের কথাবার্তা বলছে শুদ্ধা বিরত করে। তো এই যে দেখেন লোক দেখানো, আর এগুলো দিয়ে নাম সুনাম বৃদ্ধি করা, তো লোক দেখানোর উদ্দেশ্যে যদি কেউ দেয় সর্বাবস্থায় এটা হারাম, আর অন্যদের এনকারেজমেন্টের জন্য দেয় সম্পূর্ণ জায়েজ, এমনকি উত্তম, কতই না ভালো আল্লাহ তারা বলেছেন। কারণ কিছু জায়গা আছে যেখানে দেখিয়ে দেওয়ার মধ্যে, প্রকাশ্যে দেওয়ার মধ্যে ফায়দা বেশি। মাদ্রাসার কাজ আটকে আছে, কেউ দিচ্ছে না, একজনে দেওয়ার পর আরেকজনের উৎসাহ বাড়ে। হাদিসে এটাকে বলা হয়েছে ইন্না দাল্লা আলাল খায়রি কাফাইলিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যকে যদি কেউ ভালো কাজের দিক নির্দেশনা দেয়, পথ নির্দেশনা দেয়, উৎসাহ দেয়, একটা কাজ করে পথ দেখিয়ে দিল অন্যদের জন্য, তখন এটা হলো পরবর্তীতে যে করবে সমপরিমাণ সওয়াব এই পথ দেখানোওয়ালাকে আল্লাহ তাআলা দান করবেন। হ্যাঁ, স্পেসিফিক ফকির যারা, নির্দিষ্ট ফকির, তাদেরকে যদি সবার সামনে দেন তাহলে এটা হবে। এরকম অন্যান্য আমলের ক্ষেত্রে যেমন টার্কিতে বিভিন্ন মসজিদে দেখেন ছোট বাচ্চাদেরকে সাইকেল দেওয়া হচ্ছে ফজর নামাজে আসলে পড়ে, এটা জায়েজ আছে, নিয়ত ঠিক থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টি হবে নিয়ত, আর এই নিয়তের ব্যাপারটাও বলে দিতে হবে তাদেরকে। জাযাকাল, সময় যেহেতু কম, তো আমি জাস্ট চাচ্ছি বাইরে যে মেইন প্রশ্ন ছিল, যেহেতু সাদকা এগুলো প্রকাশ্যে দেওয়া যায়, অন্যান্য আমল যেমন মানুষের সালাত, এটার উত্তর আমি বলে দিয়েছি এখন সাথে সাথে, যে অন্যান্য সব আমলের ক্ষেত্রে যেমন টার্কিতে বা বাংলাদেশে এখন বর্তমানে ফজরের নামাজে আসলে সাইকেল দেওয়া হয় বাচ্চাদেরকে, তো নিয়ত যদি ঠিক থাকে তাহলে এগুলো জায়েজ আছে। প্রথমে প্রশিক্ষণের জন্য নিয়ত থাকতে হবে, এটা হলো স্থায়ী ব্যাপার নয়, বরং এটা হলো অভ্যাস গড়ে তোলার জন্য যদি হয়, তাহলে অভ্যাস গড়ে তোলার জন্য কিছু পরিবেশ তৈরি করতে হয়। পড়াশোনাও একটা নেক আমল, এর মধ্যে কি পরীক্ষার মধ্যে যে ভালো নম্বর পায়, প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, বুখারি শরীফের পরীক্ষা, কোরআন শরীফের তাফসিরের পরীক্ষা, এগুলো সব নেক আমল। যেমন কোরআন, যেমন কোরআন তিলাওয়াতের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে, এটাও তো নেক আমলের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। ঠিক একইভাবে যদি বাচ্চাদেরকে বলেন যে আপনি 40 দিন যদি তাকবীরে উলা তোমরা পড়ো, তো তাকবীরে উলার মধ্যে যারা আসবে তাদের মধ্যে যে বেশি গুরুত্ব সহকারে আসবে, যে দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর হবে, জায়েজ আছে তাদেরকে আস্তে আস্তে বুঝে অভ্যাস করার জন্য, প্রশিক্ষণের জন্য। লোক দেখানো এটা ঠিক নয়, এই নিয়তটা কারেক্ট করার জন্য তাদেরকে আলাদা উপদেশ দেওয়া উচিত। জাযাকাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি জাযাকাল্লাহ, কোন প্রোগ্রামের সংগ্রাম শেষ হয়ে গেছে। দর্শকবৃন্দ, যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, স্পেশালি মুফতি সাহেবকে আবার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন এবং আমল করার তৌফিক দান করুন। দেখা হবে আগামী প্রোগ্রামে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।